আমি চেক করে দেখছি ভাই। হ্যাঁ, এবার আসছে। প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএমসি ড্রিমার্স এর লাইভ আড্ডায়। আশা করি সবাই সুস্থ আছো। এই মুহূর্তে সুস্থ থাকাটাই আসলে সবচেয়ে বড় কথা, সবচেয়ে ভালো কথা, এবং পরিবারের সবাই আশা করি সুস্থ আছো। তো আমরা শুরুতেই দুঃখিত, আমরা 8টার দিকে সময় দিয়েছিলাম, আমরা 8:15তে আসলে লাইভে জয়েন করেছি, এবং আমাদের সাথে এই মুহূর্তে অনেকজন বন্ধু অলরেডি লাইভে জয়েন করেছে। আমরা এটা আমাদের ডিএমসি ড্রিমার্স এর দ্বিতীয় লাইভ আড্ডা, এবং এই লাইভ আড্ডায় আসার মূল কারণ হচ্ছে, আসলে সত্যি কথা বলতে আমরা যদি ধন্যবাদ দিতে চাই তাহলে কোভিড পরিস্থিতিকে ধন্যবাদ দিতে হবে। আমাদেরকে আসলে ঘরে বন্দি করে ফেলেছে, যদিও এখন বন্দিদশা অনেকটা কেটেছে কিন্তু পুরোপুরি কাটেনি। যেমন আমাদের যে আজকের প্রিয় অতিথি, যারা যাদেরকে তোমরা গত লাইভ আড্ডায় সবাই চেয়েছিলে, সেই অতিথি কিন্তু এখন ঘরে বন্দি, তার মেডিকেল কলেজ কিন্তু খুলে নাই, তো সেজন্যই কিন্তু সে আজকে সময় দিতে পেরেছে। তো করোনা এই জন্য একটা ছোট্ট ধন্যবাদ পেতে পারে, এবং যদিও করোনা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য না, আমাদের 2020 সালটাকে পুরো বিষময় বানিয়ে দিয়েছে এই করোনা। তারপরও কিছু ভালো কাজ হচ্ছে এর মধ্যে, যে আমরা তোমাদের প্রিয় রাগিব ভাইয়াকে আজকে আনতে পেরেছি। তো রাগিব ভাইয়ের পরিচয় আমরা দিব, তার আগে আমি আমার ছোট্ট করে পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম ডক্টর তোফেল আহমেদ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছি, এখন BCS পোস্টিং এ আছি। একই সাথে আমাদের যে ডিএমসি ড্রিমার্স, আমাদের যে উদ্যোগটা, সেই উদ্যোগটা আমি দেখাশোনা করছি, এটুকুই বলতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, আমরা আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আশা করি সবাই দেখতে পাচ্ছ, সবাই যদি কমেন্ট করে জানাও যে তোমরা আসলে রাগিব ভাইয়াকে দেখতে পাচ্ছ কিনা। আমার এখানে আলো একটু কম, আমাকে না দেখতে পারলেও চলবে, আমার আমার কথা শুনতে পারলেই হবে, রাগিব ভাইয়াকে ভালো করে দেখতে পারলেই হচ্ছে, এবং এবং রাগিব ভাইয়ের কথা শুনতে পারলেই হচ্ছে। তো আমাদের সাথে আছে 2019 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারকারী রাগিব নূর। রাগিব নূরের পরিচয় আলাদা করে দেওয়া দরকার নাই, প্রত্যেকটা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা পরবর্তীতে ডাক্তার হতে চায় তারা রাগিব ভাইয়াকে এক নামে চেনে। আজকে সেই ভাইয়ের মুখ থেকে তোমরা কথা শুনবা। আমরা শুরুতেই রাগিবকে স্বাগতম জানাচ্ছি। রাগিব, তোমাকে শুভেচ্ছা ডিএমসি রিমার্স লাইভ আড্ডায়। থ্যাংক ইউ ভাইয়া। আর আসসালামু আলাইকুম গাইস, এভরিওয়ান ফর জয়নিং আস ইন দিস লাইভ শো। অ্যান্ড অবশ্যই তোফাল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আই রিয়েলি ফিল ব্লেসড অ্যান্ড অনার্ড। অ্যান্ড অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ ফর হোয়াট আই লার্ন সো ফার। অ্যান্ড দেখি কিভাবে জুনিয়রদেরকে আমরা মোটিভেশন আর গাইডলাইন্স দিতে পারি কিছু একটা। আচ্ছা, অবশ্যই তোমাকে দেখাটাই আসলে এই মুহূর্তে মোটিভেশনের বিষয়। আমি আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতাম, তখন মনে করো আমি আমার বেশ কয়েকটা বন্ধু বান্ধবের কাছে শুনেছি তারা কিভাবে পড়ালেখা করতো। তারা টেবিলের সামনে আগের বছর যে ফার্স্ট হয়েছিল তার নামটা লিখে রাখতো, বা তার ছবি যদি পেপারে পাইতো বা কোথাও পাইতো সেটা লাগাই রাখতো যে আমার ছবি ওই জায়গায় লাগতে যাচ্ছে। তো আজকে অলরেডি আমাদের সাথে 800 জন এই মুহূর্তে, প্রথম প্রথম 2 মিনিটেই আসলে 800 জনকে আমরা দেখতে পাচ্ছি। তো এরা এদের মাঝে অনেকেই চাইবে যে রাগিব ভাইয়া যে জায়গায় গেছে সেই জায়গাটায় যাইতে, এবং আমরা আসলে আজকে তা নিয়েই কথা বলবো। মূলত এটা নিয়ে, রাগিবের কাছ থেকে অনেক অনেক রকম প্রশ্ন থাকতে পারে, আমরা একটা একটা করে সেই প্রশ্নের দিকে যাব। তো রাগিবকে প্রথম প্রশ্নটা আমি আমার কাছ থেকে করতে চাই, যেহেতু রাগিব আমার মেডিকেল কলেজের ছোট ভাই, আমি K70 ব্যাচে, রাগিব K77, অনেক ওকে আমার বেশ খানিকটা বয়স হয়ে গেছে, এবং রাগিবদের সাথে আসলে আমাদের ব্যাচের ইন্টারাকশন হয়নি, কারণ আমরা যখন ক্যাম্পাস ছেড়ে এসেছি আমাদের পোস্টিং হয়ে গেছে, ঠিক তার 1 মাস পরে রাগিবরা আসলে ক্যাম্পাসে এসেছে। তো সেইভাবে রাগিবদের সাথে আমাদের ব্যাচের পরিচয় হয়নি। K70 ব্যাচের পক্ষ থেকে আমরা K77 এর প্রতি কি বলে স্বাগতম জানাচ্ছি, এবং আমরা জানতে চাই যে রাগিব, তোমার যে স্বপ্ন ছিল হয়তো, বা আমি জানি না স্বপ্ন ছিল কিনা, মেডিকেলে পড়ার, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার যে স্বপ্ন পূরণ হয়েছে, এখন ঢাকা মেডিকেল কলেজ কেমন লাগছে বলো তো? এটা আগে বলো, ঢাকা মেডিকেল কলেজের গত গত 4 মাসে কেমন লাগলো আসলে, যতদিন ক্লাস হয়েছে সব মিলিয়ে তোমার অভিজ্ঞতা কি? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়াটা অবশ্যই অনেক আমার জন্য স্বপ্নের মতোই ছিল বলা যায়। কেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে, আমার মা বাবার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকা মেডিকেলে নর্মালি পড়ব। কিন্তু যখন আমি 6-এ, মানে লাইফের যে এইম থাকে সেটা তো আসলে অনেকটা ভ্যারিয়েবল থাকে, অনেক সময় অনেক কিছু মনে হয়। যেমন 6-5-6 এর দিকে মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়বো, তারপর যখন 9-10-এ আসলাম তখন মনে হচ্ছে না এখন একটু আর্মির দিকে, আর্মি আমি যেহেতু ক্যাট কলেজে ছিলাম তখন মনে হচ্ছে যে আর্মিতে যাবো। বাট 11-12 যখন আসলাম, মেনলি আমার ঢাকা মেডিকেল কলেজে আসার যে টেকনিক্যাল রিজন বা মেডিকেল লাইনে পড়ার যে টেকনিক্যাল রিজন, সেটা আমি বলবো যে আমার বায়োলজি কেমিস্ট্রি অনেক ভালো লাগতো। আমি সেই দিক দিয়ে আমি মেনলি চাইছিলাম যে আমার এই লাইনটাতে গেলে আমি আসলে ভালো করতে পারবো। তো এইটা এই ভেবেই আমার মেডিকেল লাইনে আসা। কেন, ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন লাইনে গেলে ভালো করতে পারবো, আমাদের কোন লাইনে প্যাশনটা বেশি।
এন্ড অবশ্যই ডাক্তারদের তো অনার ডিগনিটি আমাদের সোসাইটিতে অনেক বেশি, এবং তারা যে লেভেলে দোয়া পায় মানুষের কাছ থেকে, যে ধরনের অনার পায়, সেটা আসলে খুবই রেয়ার অন্য প্রফেশনের থেকে। তাই বলে অন্য প্রফেশনকে ছোট করবো না, মেনলি এই ধরনের আমার চাওয়া থেকেই আমার মেডিকেল লাইনে আসা। প্লাস যখন ঢাকা মেডিকেলে চান্স পেলাম, এটা তো অবশ্যই স্বপ্নের মতো, কিন্তু যে ফার্স্ট হবে এটা মোটেও আমার প্ল্যানিংও ছিল না, প্লাস আমি এটা সেরকম ভাবে ভাবিও নি। মেনলি ঢাকা মেডিকেলে চান্স পাবো এটাই মানে অনেকটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। কেন অনেকে মানে আসলে জিনিসটা অনেক টাফ, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে শ্রেষ্ঠদের জায়গায় জায়গা করে নেওয়া অবশ্যই অনেক কঠিন। ভাই আপনি নিজেও বুঝেন, কেন আপনি ঢাকা মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট না অবশ্যই। রাগে, তুমি আমাদেরকে বলো যে তুমি যে চান্স পাইলা তারপর আসলে কেমন লাগছে তোমার, মানে এখন তোমার কি আসলে মনে হচ্ছে যে এখন এটা আসলে পড়তে আসার মতো জায়গা? অবশ্যই ভাই, যখন শুরুতে যখন ভাইয়ারা বলতে যে মেডিকেলে অনেক পড়াশোনা, হ্যাঁ অবশ্যই মেডিকেলে অনেক পড়াশোনা, এবং অনেক পড়াশোনা বলতে কি মানে মেইনলি রেগুলার থাকতে হয়, মানে দিনের পর দিনে শেষ করলে তাহলে খুব একটা ঝামেলা হয় না আসলে সেই দিক দিয়ে। তো হ্যাঁ ওইটা করলে অবশ্যই মেডিকেলে এই রেগুলার জিনিসটা অনেক মেইন। আর ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসটা অবশ্যই সুন্দর, প্লাস ঢাকার মানে আমাদের যেটা বুয়েট, টিইউ, মানে টিএসসি, আরো আশেপাশে যত কিছু আছে, সেগুলো আসলে একটা স্টুডেন্টদের পড়াশোনার জন্য মানে ভার্সিটি লাইফ কাটানোর জন্য আসলে একটা অনেক সুন্দর একটা জায়গা। প্লাস ঢাকা মেডিকেল কলেজের টিচার, ঢাকা মেডিকেল কলেজের ইকুইপমেন্ট, সব ধরনের অ্যাক্সেসরি সবগুলো অনেক ভালো, এবং কি বলবো ওয়েল ইনফ্রাস্ট্রাকচার, এবং এই জন্য আমার ঢাকা মেডিকেল কলেজ অনেক ভালো লাগে। প্লাস স্বপ্ন ছিল যেহেতু এটাই। আর হ্যাঁ এই পড়াশোনা একটু করতে হয় মেইনলি, এটাই একটু যা। আর হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগতেছে আর কি। আচ্ছা, ভালো তো আসলে লাগবেই, কারণ তোমার স্বপ্ন আসলে পূরণ হয়ে গেছে রাগিব। তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়বা, এটা তোমার ক্যাম্পাস, এটাকে তুমি আরো 5 বছর আরো বেশি ভালোবাসবা। আমরা যেমন এখন মিস করি, আমরা মনে করি যে আমার হল লাইফ ছিল হচ্ছে আমার জীবনের সেরা পোর্শন, মানে আমার গত 25-26 বছরের জীবন, এর মধ্যে গত 5 বছরে যে হলে ছিলাম সেটা আমার জীবনের সেরা পোর্শন। তো তোমার রাগিব আসলে কেমন মনে হচ্ছে যে তোমার হল লাইফ কেমন, তুমি কি ডিসক্রাইব করবা? তুমি আজীবনে ক্যাডেটে পড়েছো আমি জানি, সেটা একটা অবশ্যই বিষয়, কিন্তু সেটার তুলনায় ঢাকা মেডিকেল কলেজের হল লাইফটা কেমন আলাদা? দুইটার মধ্যে ডিফারেন্স করবো আর কি এটাই। হ্যাঁ ডিফারেন্স বলো দেখি তোমার কাছে কি মনে হচ্ছে। আমি যখন ক্যাড করেছিলাম, ক্যাড কলেজের হলটা ওইটা অনেক সিস্টেমেটিক ছিল এবং অনেক ডিসিপ্লিন ছিল, মানে সবকিছু টাইম শিডিউল অনুযায়ী করতে হয়, মানে আপনি যদি করতে না চান তাও আপনাকে করতে হবে, এবং সেখানে অনেকজন থাকে দেখাশোনা করার, মানে এটাই হলো আমাদের ক্যাডেট কলেজের মেইনলি ডিসিপ্লিন জিনিসটাই মেইন ফ্যাক্ট। কারণ ওখানে টাইম টেবিল অনেক স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আর ঢাকা মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেলের যে মানে আমি ক্যাড কলেজের হলে এসে, হল থেকে এসে যখন আমি ঢাকা মেডিকেলের হলে আসলাম, তখন সবকিছু প্রায় সেমই, সিনিয়রদের সাথে ইন্টারাকশন, এটা আসলে হলে থেকে খুবই ভালোভাবে পাওয়া যায়। কেন আমাদের যেমন অনেক পড়াশোনা থাকে মেডিকেল লাইফে, অনেক পড়াশোনা, যেমন প্রত্যেকদিন পরীক্ষা থাকে, এগুলোর জন্য প্রতিদিন পরীক্ষায় কি আসবে না আসবে সেটা আমরা সিনিয়রদের কাছ থেকে জেনে নিতে পারি, এবং সিনিয়রদের সাথে এই ধরনের রিলেশনশিপটা হলে থেকে অনেক সুন্দরভাবে বিল্ড আপ করা যায়, এবং এটাই আর ডিসিপ্লিন ফ্যাক্ট দুইটার মধ্যে এটাই ভালো। বাট দুই দুই হলই আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগে আর কি। ওকে, তো আসলে আমি আমার দুটো প্রশ্ন করে নিলাম, কারণ রাগিব যাই হোক আমার জুনিয়র, সে আমার ক্যাম্পাসের জুনিয়র, তো তার ক্যাম্পাসটা ভালো লাগছে কিনা এটা বড় ভাই হিসেবে জানাটা আমার দায়িত্ব। তো রাগিব আমরা একটু কমেন্ট দেখে আসি, আমাদেরকে আসলে অনেকে, আমাদেরকে না আসলে তোমাকে সবাই ভালোবাসা জানিয়েছে। রাকিবুল ইসলাম রাজন, ও দেখো কালো ভালোবাসা জানিয়েছে, আমি জানি না এত লাভ থাকতে কালো দেখাচ্ছে আমার এখানে, কালোই দিয়েছে কিনা। এখানে জান্নাতুল ফেরদৌস লাবণ্য লাভ দিয়েছে, এখানে প্রভা বলেছে রাগিব ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আহাদ, ওয়ালাইকুম আসসালাম ব্রো, আমরা আসলে সালাম দিয়েছিলাম শুরুতে, রাগিব সালাম দিয়েছিল সেটার সে রিপ্লাই দিয়েছে। এখানে অনেকে, এখানে সাইমা আমিরুল, সে আমাদের সাথে যুক্ত আছে। এখানে এফ এম মনিকা, সে বলেছে ভাইয়া একটু ভালো করে কথা বলে, নিশ্চয়ই আমাকে বলেছে, আমি নিশ্চয়ই খারাপ ভাবে কথা বলছি। আমি জানি না মনিকা তুমি শুনতে পাচ্ছ কিনা, সমস্যা হলে অবশ্যই জানাবা। এখানে এখানে আরো সবাই রাগিবকে দেখবো বলে একজন দিয়েছে, আমি এটা কি তোমার বন্ধু নাকি নুসরাত জাহান পুষ্পিতা? আচ্ছা চেনে না সে রাগিব ভাই, আচ্ছা রাগিব সরি রাগিব ভাইকে দেখবো বলেছে, তো রাগিব ভাইকে আশা করি দেখা যাচ্ছে, আমি জানি না ও দেখতে পাচ্ছে কিনা। এখানে আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি, রাগিব একজন ছোট ভাই প্রশ্ন করেছে, তানভীর খান ভাইয়া আসসালামু আলাইকুম, মেডিকেল আর এইচএস এর ডিফারেন্স কি? দুটাতেই তো এমসিকিউ আছে, মানে দুটোর এমসিকিউ এর মধ্যে পার্থক্য আছে কিনা রাগিব? সেটা হলো যে আমাদের মেইনলি যে মেডিকেল যেগুলো এমসিকিউ আছে সেগুলো সবগুলো হলো নলেজ বেসড, মানে আমাদের মেডিকেলের যেমন আমাদের বাইরে এমসিকিউ গুলো যেমন অনেকগুলো থাকে, মাল্টিপল চয়েস থাকে, মানে অনেকগুলো এমসিকিউ থাকে,
এক দুই হবে বা দুই তিন হবে বা এক দুই তিন তিনটাই হবে, আর আমাদের মেডিকেল কলেজে এরকম কোনো এমসিকিউ আসে না। প্লাস আরেকটা হলো যে বাইরের কলেজে বা আমাদের এইচএসসি লেভেলে যেগুলো এমসিকিউ থাকে সেগুলো অনেক সময় চার্ট দাও থাকে, অনেক সময় অনেক ধরনের ফিগার দিয়ে কোশ্চেন থাকে, অনেক স্টেম দিয়ে কোশ্চেন থাকে, বাট নর্মালি মেডিকেল লাইফ মেডিকেলের যে কোশ্চেন গুলোতে সেগুলোতে এইরকম চার্ট ফিগার অথবা স্টেম দিয়ে কোশ্চেন গুলো থাকে না। আর সবগুলো থাকে মেইনলি নলেজ বেসড, মানে মেইনলি যদি আমি ইজি ভাবে বলতে চাই তাহলে বলবো যে মেডিকেলে কোশ্চেন গুলো থাকে কি এবং কোনটি, কোনো কেন দিয়ে কোশ্চেন থাকে না বা কোনটি বেস্ট অ্যান্সার এরকম টাইপ কোশ্চেন থাকে না। মেইনলি মেডিকেলে কোশ্চেন গুলো এরকম হয় কি এবং কোনটি দিয়ে। তো আমি এইভাবে যদি কেউ এইচএসসি টাইমে বা 11-12 টাইমে মেডিকেলের জন্য হালকা প্রিপারেশন আগে রাখতে চায় তাহলে তাকে সেই এই ধরনের কোশ্চেন গুলোকে তাকে আগে বেছে নিতে হবে, সেগুলো আগে আগে দাগায় পড়তে হবে যে সে কোনগুলো কোশ্চেন মেডিকেলে আসার মতো, মানে কি এবং কোনটি মেনলি নলেজ বেসড কোশ্চেন গুলো। তাকে সে সব ধরনের চার্ট স্টেম এবং তাকে সব ধরনের ফিগার থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেন গুলো সে স্কিপ করে যেতে পারে। ওকে, তোমার কাছে মনে কোনটা সহজ আসলে? এটা তো গেল গঠনগত পার্থক্য, আসলে পরীক্ষা দেওয়ার জন্য বা পড়ার জন্য কোনটা সহজ, এইচএসসির গুলো প্রস্তুতি নেওয়া কঠিন না মেডিকেলের গুলো, তোমার কাছে কোনটা লাগতো? সহজ এইচএসসি কোশ্চেন গুলো একটু ট্রিকি করা যেত, মানে অনেক ধরনের প্যাচার প্যাচার কোশ্চেন করা যেত, একটু শাফেল করে দেওয়া যেত, মানে ইনফরমেশন গুলো অনেক বড় বড় এমসিকিউ অনেক সময় দেওয়া থাকতো। ফিজিক্সে দেখতাম যে অনেক বড় বড় অঙ্কগুলো দিত মাঝে মাঝে, ম্যাথের ক্ষেত্রে যেমন দিত, ম্যাথ যদি মেডিকেলে আসে না। তো আমি বলবো এইচএসসি লেভেলটা একটু বেশি কঠিন, কারণ মেডিকেল আমাদের যে মেডিকেলের যে কোশ্চেন গুলো থাকে সেগুলো তেমন ট্রিকি থাকে না। নর্মালি কেউ যদি সেগুলো অ্যান্সার জানে সে ইজিলি সেগুলো অ্যান্সার করতে পারবে, মানে সে যদি সঠিক অ্যান্সারটা জানে সে ইজিলি অ্যান্সার করতে পারবে, মানে সে যদি একটা কোশ্চেন পায় এবং সে যদি অ্যান্সারটা খুব ভালো মতো জানে তার হাইয়েস্ট 10 সেকেন্ড লাগবে সেটা অ্যান্সার করতে। বাট অনেক সময় এইচএসসি লেভেলের কোশ্চেন গুলো অনেক ট্রিকি থাকে, স্টেম দিয়ে থাকে। তো আমি বলবো যে মেডিকেলের এমসিকিউ গুলাই সহজ এইচএসসির চেয়ে। আমারও আসলে এক্স্যাক্টলি সেটাই মনে হয়, এবং কেউ যদি এইচএসসি এর সময় ভালো করে প্রিপারেশন নেয় তার কাছে মেডিকেল এগুলো কিন্তু সহজ মনে হওয়ার কথা। তোমার কি মনে হয় রাগিব? হ্যাঁ সেটাই ভাই, অবশ্যই কেউ যদি এইচএসসি লেভেলে ভালোভাবে সবগুলো পড়ে আসে তাহলে তার অনেক সহজ লাগবে, মেইনলি অ্যাডমিশন টেস্টের ওই সময়টা। আসলে অ্যাডমিশন টেস্টে হচ্ছে যে বিষয়টা কঠিন সেটা হচ্ছে প্রতিযোগিতাটা, অন্যের সাথে প্রতিযোগিতা একটা বিষয়, সেটা আসলে কঠিন। প্রতিযোগিতা বিশাল কিন্তু বিশাল একটা যুদ্ধ বলা হয় যেটাকে, কিন্তু প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ, এটা কিন্তু সত্যি। মানে প্রশ্নের যদি মান দেখি আমরা, প্রশ্ন কিন্তু আসলে সহজ। হ্যাঁ সেটাই, এখানে তোমার এটা আসলে সবাই কমন প্রশ্ন, এই প্রশ্নটা আমরা এখনই আলোচনা করে ফেলি। মৌনি খান, রাগিব ভাই আপনার রুটিনটা শেয়ার করেন প্লিজ, এখনকার রুটিন না হয়তো বা তুমি যখন তাদের বয়সে ছিলা কলেজ লাইফে, তুমি তো ক্যাডেট কলেজে পড়েছো রাগিব, তখন তুমি আসলে কতটুকু পড়ালেখা করতে, কিভাবে পড়ালেখা করতে সেটাই জানতে চেয়েছে। আচ্ছা আমি এখানে ফার্স্টে বলে দিই যে ক্যাডেট কলেজ একটা হলো রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, সো এখানে আমাদেরকে অনেক নানাভাবে অন্যভাবে ট্রিট করা হতো, মেইনলি যখন অনেক সিস্টেমেটিক ছিল। যেমন আমি আমাদের সকালে উঠতে হতো 6টায়, পড়াশোনার ক্ষেত্রে যদি বলি আমাদের ক্লাস পিরিয়ড ছিল 8টা থেকে 12টা, নর্মালি যেটা নর্মালি থাকে 8টা থেকে 1টা পর্যন্ত থাকে। তো আমি ওই ক্লাস টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করতাম, যেগুলো ক্লাস আমাদের খুব ভালো লাগতো বা সেগুলো ক্লাস করার মতো বা যেগুলো ক্লাস আমাদের করা উচিত সেই ক্লাসগুলো আমি অবশ্যই অনেক খুব মনোযোগ দিয়ে করতাম। তারপরে একটু বোর্ড হয়ে গেলে অথবা একটু খারাপ লাগলে আমি লাইব্রেরিতে যেতাম এবং সেখানে গিয়ে ম্যাথটা মেনলি প্র্যাকটিস করতাম, মানে যখন আমি 11-12 ছিলাম আর কি, মানে তখন বোর্ড হয়ে গেলে আমি একটু ম্যাথটা তখন প্র্যাকটিস করতাম। ম্যাথের দিকে কিন্তু অনেক বেশি সময় চলে যায় নর্মালি, যেটা নর্মালি আমরা সব স্টুডেন্ট যেটা দেখি যে ম্যাথের পিছনে অনেক বেশি সময় চলে যায়, কারণ ম্যাথের একটা বিশাল ভাস্ট সিলেবাস থাকে এবং এটার জন্য অনেক প্র্যাকটিস দরকার। তো আমি যখন একটু বোর্ড লাগতো ক্লাস টাইমে তখন আমি ম্যাথ প্র্যাকটিস করতাম। প্লাস দুপুরে রেস্ট হওয়ার তো অবশ্যই রেস্ট থাকতে নিতেই হবে, এবং দুপুরে রেস্ট নেওয়াটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। দেন আমি আমাদের একটা আফটারনুন প্রিপারেশন টাইম থাকতো, সেই টাইমে আমাদের হালকা পড়াশোনার সময় থাকতো, মানে 1 ঘন্টা সময়, ওই সময়টা আমি ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতাম। দেন আমাদের গেমস পিরিয়ড থাকতো, দেন নামাজ, দেন আমাদের ইভিনিং প্রেপ টাইম থাকতো, মানে ইভিনিং প্রিপারেশন টাইম, মানে ওখানে আমাদের পড়াশোনার সময় সেটা 7টা থেকে 9টা পর্যন্ত থাকতো। ওই 2 ঘন্টা আমি খুব ভালোভাবে পড়াশোনার চেষ্টা করতাম। দেন আমাদের ডিনার হতো, দেন আবারও নাইট প্রেপ থাকতো, এরকম করে পড়াশোনা করতাম। মেইনলি আমি এভাবে যেই সময়টুকু পড়তাম সেই সময়টুকু খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতাম, অ্যাটেনশন দিয়ে পড়ার চেষ্টা করতাম। মানে আমাদের তো ক্যাট করে যে মোবাইল প্রোহিবিটেড ছিল, সো ওগুলো থেকে অনেকটা দূরে থেকে যেভাবে পড়াশোনা করতে হয়, মানে যতটুকু কম সময় পড়ি বাট আমি খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়ে মানে সবকিছু থেকে মানে দূরে থেকে ডিটাচ থেকে আমাকে শুধু জাস্ট পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে। এবং আমি বলবো সবার জন্য রাত 12টা অথবা 12:30টার মধ্যে ঘুমিয়ে যাওয়া বেটার এতক্ষণ পড়াশোনা করে। আসলে সবাই জানে, তুমি তোমার যেটা শুনে মনে হচ্ছে সেটা হচ্ছে রাগিব তুমি দিনের পড়াটা দিনে করতে, মানে রেগুলার পড়তা, এটাই এটাই মেইন।
এমন কি ছিল কিনা দিন রাত 24 ঘন্টা পড়তা ফার্স্ট হওয়ার জন্য? সবাই তো আসলে এটা ভাবে। একজন কমেন্ট করছে যে ভাইয়া মেডিকেলে ফার্স্ট হওয়ার পরে আপনার চুল এখনো ভালো আছে কিভাবে? তো তোমার কি মনে হয় যে আসলে ফার্স্ট হওয়ার জন্য একদম সবকিছু দুনিয়া উল্টায় ফেলতে হবে এমন কিছু কিনা? মানে চুল কি, এই যে কমেন্টটা করেছে হচ্ছে ফাহিম হাসান ফাহিম, ভাইয়া মেডিকেলে ফার্স্ট হওয়ার পরে এখনো চুল ভালো আছে কেমনে? মানে কি মনে হয় আগে, চুল ভালো আছে বলতে কি যে বুঝাইছে আমি সেটা আসলে বুঝতে পারলাম না। মানে মানে চুল এখন আছে মাথায়? ও হয়তো বলতে চাচ্ছে ও সব চুল আচ্ছা পড়ে আচ্ছা যাওয়ার কথা। সব চুল পড়ে যাওয়ার কথা। আচ্ছা না, আসলে জিনিসটা এরকম না যে অবশ্য অনেকে হিউম্যান নিয়ে কথাটা বলতে চাই হোক, মানে কথাটা হলো যে মেডিকেলের ফার্স্ট হওয়ার, ফার্স্ট হওয়ার ইন্টেনশন নিয়ে আসলে কেউ পড়াশোনা করে না। অনেকে থাকতে পারে যারা ফার্স্ট নিয়ে আমি ফার্স্ট হবো, মানে ফার্স্টের জন্যই পড়াশোনা করবো, বাট আমার ইন্টেনশন মোটেও ছিল না যে আমি ফার্স্টই হব, আমাকে ফার্স্ট না হলে আমার অবস্থা খারাপ হবে। কিন্তু এইভাবে পড়াশোনা করলে তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করার চান্স থাকে যে ফার্স্টই হওয়া লাগবে, তার যদি একটু রেজাল্ট খারাপ হয় সে অনেক ডিপ্রেশন চলে আসবে, হ্যাঁ আমার তো ফার্স্ট হওয়া দরকার, একটু রেজাল্ট খারাপ করলাম তাহলে তো আমি অনেক পিছিয়ে গেলাম। মানে এটা অনেক ডিপ্রেশনটা অনেক কাজ করে। মেইনলি আমার টার্গেট ছিল যে আমি ঢাকা মেডিকেলে পড়বো এবং সেই হিসেবে আমি আমার লেভেল বেস্ট ট্রাইটা করবো, এবং বাকিটা আল্লাহর ইচ্ছা, তোমার ইফোর্ট, তোমার ভাগ্য আর তোমার আল্লাহর ইচ্ছা। মেইনলি তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, সেটা হলো হার্ড লেবার, তোমার লেবার অনেক লাগবে, অবশ্যই অনেক লাগবে, অনেক পরিশ্রম করতে হবে, দেন তোমার হলো তোমার লাক, তোমার ভাগ্য কিরকম সেটা অনেক অনেকটা ইম্পর্টেন্ট, আর বাকিদের দোয়া, মানে ওয়েল উইশিং যেটা বলবো, তোমার প্যারেন্টস, তোমার ক্লাসমেটস, তোমার কন্টেম্পোরারি যারা আছে তাদের ওয়েল উইশিং, এই তিনটা জিনিসের মাল্টিপ্লিকেশন আসলে মেডিকেলে একটা ভালো রেজাল্ট তোমাকে এনে দিতে পারে, এটাই বলবো। আর পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা অবশ্যই করতে হবে। ও মেনলি এটাই মনে হয় বুঝাইছে যে পড়াশোনা করতে করতে চুল পড়ে যাওয়ার কথা, বাট হ্যাঁ পড়াশোনা অবশ্যই করতে হবে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করাটাই আসলে একটা ক্রেডিট। পড়াশোনা কম করে অথবা শুধু ভাগ্যের জোরে ভালো রেজাল্ট করাটা মোটেও ক্রেডিট নয়। অনেকে হয়তো বলে যে আমি খুব কম পড়েই মেডিকেলের চান্স পেয়েছি, বা আমি খুব কম পড়ে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছি, এইরকম আমি এক্সাজারেট করতে অনেকেই শুনেছি যে কম পড়েই চান্স পেয়েছে, বাট এটা আসলে আমি মোটেও বলবো যে কোনো ক্রেডিট না। তোমাকে অবশ্যই বেশি বেশি করে পড়ে চান্স পেতে হবে, এবং এটাই হলো তোমার মেইন উদ্দেশ্য হওয়া উচিত। মেইনলি ফার্স্ট হওয়ার জন্য আমি পড়াশোনা করিনি, আমার মেইন টার্গেট ছিল আমি ঢাকা মেডিকেলে পড়বো, অথবা ঢাকার যে বেস্ট তিনটা মেডিকেল কলেজ আছে সেই তিনটা মেডিকেল কলেজে একটাই আমি আমার নিজেকে ভবিষ্যতে দেখতে চেয়েছি। যাই হোক, এখানে রাগিব কয়েকটা ভালো কথা বলেছে, যারা মনোযোগ দিয়ে শুনেছো তারা তো শুনেছোই। একটা হচ্ছে যে ফার্স্ট হতে হবে এরকম চাপ নেওয়া যাবে না, তবে লক্ষ্য রাখতে পারো যে আমিও রাগিব ভাইয়ের মতো হব, তবে এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, শুধু তুমি পরিশ্রম করলেই হয়ে যাবা তার আসলে কোনো গ্যারান্টি নাই। এটা আমিও মনে করতাম যে আমি যখন পড়ালেখা করতাম তখন দেখতাম যে সবাই তো ভালো, আমার চেয়ে অনেকেই ভালো ছিল, অনেকেই ভালো পড়ালেখা করতো, তো যখনই আমি ভাবতাম যে আমি কেন সামনে নেই তখন আসলে চাপ কাজ করে, এটা একটা। তবে দিন শেষে কে করবে সেটার উপরে অবশ্যই সৃষ্টিকর্তার অবশ্যই একটা সৃষ্টিকর্তার ভূমিকা আছে, তিনি যাকে চাইবেন আসলে সেই পারবে, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় তুমি রাগিব বললা বোধ হয় যে কম পড়ালেখা করে চান্স পাওয়া, যারা বলে ওরা কিন্তু হয়তো বা অ্যাডমিশন টাইম কম পড়ছে কিন্তু দেখা যাবে HSC সময় অনেক পড়ালেখা করছে, এই পড়াটা সে করে ফেলছে, একদম না পড়ে আসলে চান্স পাওয়া যায় না, এই পর্যন্ত আমি দেখি নাই যে কম পড়ছে চান্স পেয়ে গেছে। ও হয়তো HSC সময় অনেক পড়ছে, বইগুলো আগেই পড়া শেষ করছে, সেই জন্য হয়তো বা অ্যাডমিশনে কম পড়েও অনেকে পার করে যায়, সেটা হতে পারে, কিন্তু পড়ালেখা করে চান্স পেতে হবে রাগিব ভাইয়ের, এটা হচ্ছে কথা। এখানে রিয়া বলেছে আমি জানি এটা পড়া উচিত কিনা, রাগিব ভাইয়ের পিক আমার কাভারে এবং তার পিক আমার গ্যালারিতে সেভ করা, তো এটা যদি অনুপ্রেরণার জন্য হয় অবশ্যই রিয়া আমরা চাই যে তুমি ভালো করে পড়ো যাতে আগামী বছর অন্য কার তোমার পিক অন্য কারো ফোনে সেভ করা থাকে। এখানে আসলে রাগিব সবার বেশিরভাগ যে প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি কিভাবে পড়ালেখা করতে, সবাই আসলে রহস্য জানতে চায়, সবাই ফার্স্ট হওয়ার রহস্য জানতে চায়, শর্টকাট কোনো আছে নাকি যে এমন কি করতা যে যার জন্য তুমি ফার্স্ট হয়ে গেলে? এটাই আসলে যারা ফার্স্ট হয় তাদের কাছে সবার জানতে চাওয়া। মানে হ্যাঁ এটা ভাই আসলে মানে আমারও, আমি যখন 11 ছিলাম বা 10 এ ছিলাম আমার এটা ইচ্ছা ছিল যে যারা ফার্স্ট হয় তাদের সাথে কথা বলার, তারা কিভাবে ভালো রেজাল্ট করছে এত, সব স্টুডেন্টদের একটা মানে কমন কোশ্চেন এবং এটা থাকা উচিত আসলে। তো ফার্স্টেই বলি যে সাকসেসের কোনো শর্টকাট নাই, তোমাকে অনেক একটা লং ইন্ডেভার দিয়ে পড়াশোনা করতে হবে, তোমার পার্সেভারেন্স লেভেল অনেক হাই থাকতে হবে। তো এটা বলবো যে সাকসেস বলতে কিছু কিছু ট্রিক্স থাকতে পারে, বাট কোনো শর্টকাট নাই যে তুমি যে ভালো রেজাল্ট করছো, তোমার যে অনেক সাকসেসফুল হয়েছো সেটার ট্রিক্স থাকতে পারে অনেক, বা তোমার পড়া অত কঠিন কঠিন পড়াশোনাকে সহজ করার একটা চান্স থাকতে পারে, হ্যাঁ কিন্তু কোনো শর্টকাট নাই যে তুমি এইটা এটা পড়ে গেলে এইটা মানে শর্টকাট দিয়ে তুমি পার হয়ে যাবে, এটা আসলে কোনোভাবে বলা যায় না। এমনি নর্মালি যে মেডিকেলের পড়াশোনাটা মেইন হলো মেমোরাইজিং পড়াশোনা, মানে তোমাকে শুধু মনে রাখতে হবে, খুব একটা কি বলবো যে অ্যানালাইসিস লেভেলের কোশ্চেন খুব কম আসে, যে অনেক অ্যানালাইসিস করে অ্যান্সার দিতে এটা খুব কম আসে। তো এটা আমি বলবো যে তোমাকে
কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে ট্রিক্স গুলো আমি সেটা পরে উল্লেখ করে দিব যে কি কি ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো, যে ওই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে তুমি অনেক কঠিন কঠিন পড়াশোনা গুলোকে সহজে তুমি নিজের আয়ত্তে আনতে পারবা। এগুলো ট্রিক্স বা কোনো শর্টকাট আছে বলে আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে পড়ালেখার সময়টা তাকে আসলে দিতেই হবে। এখন দিতেই হবে, পড়ার সময় কিছু সে টেকনিক বের করতে পারে, যে অনেকটুকু বড় টপিক সেটাকে কিভাবে ছোট করে মনে রাখা যায়, সে ধরনের টিপস এন্ড ট্রিক্স সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। কিন্তু পর পড়ব না হয়ে যাবে, যেমন এই ফাইজা বেঞ্জামিন বলেছে, আমার এখনো কোনো বিষয় সম্পূর্ণ বই শেষ করা সম্ভব হয়ে ওঠেনি, তো আমার এখন কি করা উচিত বা কিভাবে পড়া উচিত, আমি মুখস্থ বিদ্যায় খুব কাঁচা, ভাইয়া প্লিজ বলেন। হয়তো বা ফাইজা এবার পরীক্ষা দিবে, HSC পরীক্ষা এতদিনে দিয়ে দিত যদি পরীক্ষা হতো, পিছিয়ে গেছে, রাকিব কি করবে ও বলতো? এখন ওর কোশ্চেন হলো বইগুলো ভালোভাবে পড়া হয়নি, এটা আসলে অনেক একটা কমন কোশ্চেন। আমি 11-12 কোনো কিছু ভালোভাবে পড়িনি, তাহলে আমি এখন কিভাবে ভালো রেজাল্ট করবো? এরকম আমি আসলে আমার সিনিয়রদের মধ্যে যখন ছিলাম, আমি ক্যাট কলেজে, তখন সিনিয়রদের কিছু দেখছিলাম যে 11-12 অতটা ভালোভাবে পড়েনি অথবা তার কিছুটা ল্যাকিংস ছিল, তো তারাও পরবর্তীতে অনেক ভালো রেজাল্ট করছে। তো আমি যে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কিভাবে পড়ে নিজেদের প্রিপেয়ার করছেন, তো এই ক্ষেত্রে তোমার এখন খালি একটাই যে পথ বাকি, যে তোমাদের যেহেতু সামনের HSCটা আনসার্টিন কবে হবে না হবে, এই জন্য তোমাকে এখন এই লকডাউনে থেকে এটা মনে করলে হবে না যে করোনা ভাইরাসে এখন সারা পৃথিবীর অনেক অবস্থা খারাপ, আমাদের দেশের অবস্থা খারাপ, তো এখন পড়াশোনা করাটা বিলাসিতা, এরকম টাইপ অনেকের মনোভাব থাকতে পারে আসলে। আর তোমাকে আসলে এখন করতে হবে কি, এগুলো করোনা ভাইরাস সবকিছু বাদ দিয়ে, যেহেতু তুমি একটু পিছায় আছো, তুমি নিজে উল্লেখ করছো সম্পূর্ণ বই পড়া হয়নি, সেক্ষেত্রে এখন বলো তোমার যতটুকু সময় আছে তাহলে তোমাকে এই সময়টুকু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। এবং তুমি যে বললে যে তুমি পড়া হয়নি, দেখবা তুমি যদি এই সময়টুকু কাজে লাগাতে পারো তাহলে তুমি সব সবার চেয়ে অনেক আগে এগিয়ে যাবা। এক্ষেত্রে আমি বলবো তুমি এখন মেইনলি শুধু রেফারেন্স বইগুলো পড়ো, অনেকে অনেক ধরনের বই পড়ে, তো তোমাকে আমি যেগুলো বলবো যে শুধু শুধু রেফারেন্স, যে মেইন মেইন রেফারেন্স বইগুলো পড়া দরকার সেগুলো মেইন মেইন টপিকগুলো দেখো। এবং আরেকটা জিনিস, যে বই তো অনেক কিছু দেওয়া থাকে, তো তোমার প্রতি আমার উপদেশ থাকবে যে তুমি আগের বছরের কোশ্চেন গুলো খুব ভালো মতো দেখো, দেখে সেখানে দেখো যে কি ধরনের স্ট্যান্ডার্ড এর কোশ্চেন গুলো আসে, এবং এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোন কোন জিনিসগুলো পড়া দরকার, কেন সবকিছু পড়ার কোনো মানে মানে হয় না, এবং সবকিছু পড়া লাগেও না, মানে খুব ভালো করতে হবে। তো তোমাকে বলবো যে তুমি মেইন মেইন যেগুলো স্ট্যান্ডার্ড এর কোশ্চেন আসে, তোমার যে আশেপাশে তোমাকে যে কোনো মেন্টর থাকে তার কাছ থেকে বইগুলো দাগিয়ে নাও, সেই সেই স্পেসিফিক জিনিসগুলো নিয়ে তোমার HSC পরীক্ষার আগেই তুমি বইগুলো একটু ভালোভাবে পড়ে একবার অ্যাটলিস্ট শেষ করো। দেন তোমার যখন HSC দিয়ে দিবা, তোমার HSC যখনই হোক, তারপরে তুমি বইগুলো, শুধু মেইন বইটা, কোনো গাইড টাইড পড়ার দরকার নেই, শুধু মেইন বইগুলো, যে যে দাগানো লাইন গুলো আছে বা লাল কালিতে দাগাও অথবা যেই কালিতে দাগাও মোস্ট ইম্পর্টেন্ট লাইন গুলো, সেগুলো জাস্ট তুমি পড়বা। এবং তুমি যদি দেখবা যে মেডিকেলে কিন্তু কমন কোশ্চেন আসে না, খুব একটা আহামরি বইয়ের চিপা চাপা থেকে কোশ্চেন খুব খুব একটা আসে না, তো দেখবো যেগুলো আমরা কিন্তু এগুলোই পড়ি বেশি বেশি, মেইন টপিক বাদ হ্যাঁ দিয়ে ওই চিপা চাপা টপিক গুলোতে বেশি গুরুত্ব দেয় অনেকে, কিন্তু প্রশ্ন আসলে কমন টপিক থেকে আসে। কোশ্চেন, হ্যাঁ প্রশ্ন আসলে মেনলি কমন টপিক থেকে আসে। তো তোমাকে আমি, তোমার এখন তোমাকে আমি করণীয় থাকবে তোমার আশেপাশে কোনো মেন্টর বা যারা মেডিকেল কলেজে প্রিভিয়াসলি চান্স পেয়েছে তাদের কাছ থেকে বইগুলো খুব ভালোভাবে দাগিয়ে নেওয়া, মানে যে জিনিসগুলো আসার মতো, অথবা তুমি যদি নিজের কাছেই করতে চাও তাহলে তোমাকে বলবো যে আগের অ্যাটলিস্ট 10 বছর অথবা 5 বছরের কোশ্চেন গুলো দেখো, সেখানে দেখলেই তুমি বুঝতে পারবে যে মেডিকেল কোশ্চেনের স্ট্যান্ডার্ড গুলো কিরকম হয়, এবং তুমি সেই অনুযায়ী তোমার নিজের বইগুলো দাগিয়ে ফেলবা, এবং শুধু ওই দাগানো লাইনগুলো খুব ভালোভাবে পড়বা। আর HSC আগে তোমার টার্গেট থাকবে বইগুলো একবার অ্যাটলিস্ট শেষ করা, তাহলে দেখবা তুমি সবারই লেভেলে চলে আসছো, আর কিছু নেই। রাগিব, আমাদের 1500 কমেন্ট জমা হয়ে গেছে প্রায় 20 মিনিটে, আমি জানি না সারা রাত ধরে পড়লেও 1500 কমেন্ট আমরা পড়ে শেষ করতে পারবো কিনা। তারপরে যেগুলো আসলে আমি মনে করছি যে ওদের কাজে লাগবে সেগুলো কি আমরা না হয় পড়ার চেষ্টা করছি, এটা তুমি একটু পরামর্শ দাও। এটা অনেকের প্রশ্ন থাকে HSC এর জন্য, রাগিব ভাই কিভাবে ফিজিক্স আর ম্যাথ পড়তেন? ফিজিক্স আর ম্যাথ HSC সবচেয়ে কঠিন সাবজেক্ট, অনেকেই খারাপ করে এতে, খুব ট্রিকি সাবজেক্ট, তুমি কিভাবে পড়তা? ফিজিক্সটা আসলে সবারই কঠিন লাগে, ফিজিক্স সাবজেক্ট আসলে অনেক ট্রিকি। বাট ফিজিক্স এর জন্য মেইনলি কি, ফিজিক্স এর যে ম্যাথ গুলো আসে সেই ম্যাথ কিন্তু কিছুটা কয়েকটা ফর্ম্যাট ফলো করে আসে, মানে এক একটা ম্যাথই মানে কয়েকটা ফর্ম্যাট থাকে, সেই ফর্ম্যাট গুলো থেকে হয় নিউমেরিক্যাল ভ্যালু গুলো চেঞ্জ করে দেওয়া থাকে, সেভাবেই কিন্তু এক একটা অঙ্ক বারবার আসে, অথবা টিচারও খুব একটা মানে জটিল কোশ্চেন করে না, মানে কি ওই ফর্ম্যাট গুলো ফলো করে কোশ্চেন গুলো করে। তো যারা ফিজিক্স একটু কাঁচা তাদেরকে বলবো যে তোমরা একটা টেস্ট পেপার কিনবা, টেস্ট পেপার কিনে যে সব ধরনের যেগুলো ইনস্টিটিউশন আছে, যেগুলো ভালো ভালো রিনাউন্ড ইনস্টিটিউশন, সেগুলোর কোশ্চেন গুলো ফলো করবা, এবং তাদের যে যেই ধরনের ফর্ম্যাট গুলো আসে সেই ফর্ম্যাটের ম্যাথ মানে ফিজিক্স এর ম্যাথ গুলো ইয়ে করবা, প্র্যাকটিস করবা, আর দেখবা যে ওই ফর্ম্যাটের সবগুলো ফর্ম্যাট তুমি যদি
জেনে যাও বা ফরম্যাটে ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলো, তাহলে দেখবে যে আর কোনো নতুন ম্যাথ তুমি একটু মাথা খাটালেই তুমি অ্যান্সার করতে পারছো। তো তোমাদের ফিজিক্স যারা দুর্বল তাদের ক্ষেত্রে বলবো তোমরা আগে মেইনলি মেইনলি বেশি বেশি করে ম্যাথ সলভ করবা, বেশি বেশি করে ম্যাথের ফরম্যাট দেখবা। আর যদি ম্যাথমেটিক্স নিয়ে আসি তাহলে ম্যাথমেটিক্সের জন্য আসলে কোনো কিছু বলার নাই, ম্যাথমেটিক্সে তোমাদের ম্যাথমেটিক্সের জন্য প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার যখনই একটু খারাপ লাগবে বা পড়তে পড়তে অনেক সময় ঘুম আসে, সেই ঘুমের সময়টাকে তোমাকে খুব ভালো মতো করে শুধু ওই ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যেই সময়গুলোতে আমাদের খুব খারাপ লাগবে বা পড়তে ইচ্ছা করে না, ম্যাথ করলে কিন্তু একঘেয়েমিটা চলে যায়, তো ওই সময়টাকে তোমাকে ওই তোমার ম্যাথটা ভালোভাবে ওই সময়টা প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার একঘেয়েমি চলে রাগিব যায়। এবং অনেকে যদি ব্যাথ করতে করতে ঘুমায় যায়, ব্যাথ করতে গেলে ঘুমায় গেল, ম্যাথ তার করতে ক্ষেত্রে করতে কি? ঘুমানোর চান্স কম আসলে, বাট ম্যাথের আচ্ছা, জন্য ভাই আসলে অনেক প্র্যাকটিস দরকার। অনেক প্র্যাকটিস দরকার, এটা আসলে শর্টকাটে হবে না। ম্যাথের জন্য অনেক বড় সিলেবাস, এইটুকু সময় 2 বছরের মধ্যে ম্যাথে ভালো করা। তো তুমি অনেকে জানতে চাই যে রাগিব কোনটা বই আসলে তুমি পড়তা ম্যাথের জন্য বা ফিজিক্সের জন্য, তোমাদেরকে কোনটা পড়াতো কলেজে? হ্যাঁ, ম্যাথের জন্য আমার মনে হয় যে অনেক ভালো একটা বই আমাদের কলেজের টিচার কাতাব স্যার লিখেছেন একটা বই, ম্যাথের জন্য ওই বইটা অনেক ভালো। মানে আমার যারা বইটার জন্য যারা আমাদের ফ্রেন্ডরা অ্যাপ্লাই করেছিল তারাও মেইনলি ওই বইটাই ফলো করতো, যে ম্যাথের জন্য কাতাব স্যারের বইটা অনেক অনেক ভালো। তো কাতাব স্যারের বইটা করলে তোমরা সব ধরনের ম্যাথের ফর্মেট জেনে যাবে, এবং ওখানে সবচেয়ে বেশি বেশি অনেক ভালো ভালো ট্রিকি ম্যাথ গুলো সবগুলো ওখানে তুলে দেওয়া আছে। তো ওই ম্যাথের বইটা যদি তুমি কমপ্লিট করো তাহলে অনেক ভালো করবা। আর ফিজিক্সের জন্য যদি মেডিকেলের জন্য, ফিজিক্সের জন্য ইসাক স্যারের বইটা খুবই ইম্পর্টেন্ট, এমনি বুয়েটের জন্য ইসাক স্যারের বইটা অনেক ভালো। এমনি এই জন্য আমি এই দুটা বই ফলো করতাম, ইসাক স্যার আর ম্যাথের জন্য কাতাব স্যারের বইটা। আর রসায়নের জন্য কোনটা পড়েছিলা? HSC তে কোনটা, অ্যাডমিশনে কোনটা, রসায়নে? রসায়নের জন্য আমি শুরু থেকে, আমার যেহেতু মেডিকেলি টার্গেট ছিল ইলেভেন টুয়েলভ থেকে, আমি সেভাবে আমার বেসিক তৈরি করা শুরু করেছিলাম। তো কেমিস্ট্রির জন্য আমি হাজারি নাক স্যারের বইটা পড়তাম, আর ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই, দেন জুওলজির জন্য গাজী আজমল স্যারের বই, বোটানির জন্য আবুল হাসান স্যারের বই, আর ম্যাথ ইংলিশ নর্মালি ম্যাথ ইংলিশ মেনলি BCS এর বইগুলো ফলো করতে হয়। ওই বইগুলো ফলো করলে মেডিকেলের জন্য প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যায়। এবং আরো অনেক সাইড বই থাকে, যে যদি কেউ ভালো রেজাল্ট করতে চায় বা যে ঢাকা মেডিকেল কলেজেই তাকে দেখতে চায়, তাহলে তাকে শুধু এই কয়টা বই না পড়ে তাকে আরো কিছু কিছু আদার্স বইগুলো পড়তে হবে। যেমন যদি আমি বলি যে কেউ যদি জুওলজি পড়তে চায় তাহলে তাকে অবশ্যই আলিম স্যারের বইটা পড়তে হবে, গাজী আজমল স্যারের বইটা শেষ করার পর। দেন তারপরে বোটানির জন্য সে আজিবুর রহমান স্যারের বইটা পড়তে পারে, বা বোটানির জন্য গাজী আজমল স্যার আরেকটা বই আছে সে ওই বইটা পড়তে পারে। দেন কেমিস্ট্রির জন্য সে রবিউল স্যারের বইটা পড়তে পারে, আর ফিজিক্সের জন্য রাগিব শাহজাহান আসলে কি স্যারের বইটা পড়লে আনা। পুরাটা পুরাটা পড়া যায় আরেকটা বই? কতটুকু আসলে তুমি পড়ছিলা, মানে এত এত সময় কি আসলে আছে যে আরেকটা বই পুরাটা পড়বো বা রিভাইজ করা যায়, বা এতগুলো তথ্য, কিছু তথ্য তো আলাদা, সেক্ষেত্রে কি করতা? হ্যাঁ, মেনলি তোমাকে কি করতে হবে যে এতগুলো বই তুমি পরীক্ষার আগের দিন কখনোই পড়তে পারবে না। সো তুমি ফার্স্টে যেই রেফারেন্স বইটা সেটা খুব ভালো মতো শেষ করবা। যদি আমি জুওলজি অ্যাজ এক্সাম্পল নেই, জুওলজির জন্য অবশ্যই গাজী আজমল স্যারের বইটা সবার আগে তুমি শেষ করে নিবা। এবং এই বইটাই মেনলি, এই বইটা থেকে অলমোস্ট 80% কোশ্চেন এই বই থেকে আসে, অনেক সময় 100% কোশ্চেন এই বই থেকে আসে। গাজী আজমল তারপরে স্যারের তুমি বই থেকে? গাজী আজমল স্যারের বই থেকে, তারপরে তুমি যদি এখন আরো সময় থাকে বা তুমি আরো অ্যাডভান্স হতে চাও, তাহলে তোমাকে গাজী আজমল স্যারের বইটা পড়ার পাশাপাশি আলিম স্যারের বইটা পড়তে হবে। এবং আলিম স্যারের বইটা থেকে তুমি যেগুলো এক্সট্রা ইনফরমেশন পাবা, খুব বেশি একটা এক্সট্রা ইনফো থাকে না, বাট তাও যদি তুমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পাবা, সেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সেগুলো তুমি গাজী আজমল স্যারের বইটাতে লিখে রাখবা, পৃষ্ঠার উপরে অথবা সাইডে ওই এক্সট্রা ইনফরমেশন গুলো ওই বইয়ে লিখে রাখবা, যাতে পরীক্ষার আগের দিন তোমাকে খুব একটা পাজল হতে না হয়, আর যাতে তুমি একটা বই পড়লেই দুইটা বই কভার করে ফেলতে পারো। আমি বলবো যে এটা খুব একটা ঝামেলা হয় না, কেন সব ইনফরমেশনই প্রায় এক, একটু একটু কিছু কিছু আলাদা থাকে যেগুলো পড়তে খুব একটা সময় লাগার কথা না। মেনলি গাজী আজমল স্যারের বইটা পড়লেই এনাফ, আচ্ছা, বা তাহলে যারা পড়তে থাকে তুমি যেটা বললা সেটাও তারা এভাবে করতে পারে। মনে করো আজকে কেউ শ্বসনতন্ত্র পড়ছে, তো শ্বসনতন্ত্র সে যখন গাজী আজমল স্যারের বইটা পড়লো ফুসফুস, সে কিন্তু চাইলে সাথে সাথে আলিম স্যারের বইটাও খুলে শ্বসনতন্ত্র পড়ে ফেলতে পারে। তখন সে যে এক্সট্রা 2-3টা তথ্য পাইলো সেটা সে গাজী আজমল স্যারের বই লিখে রাখলো, তাহলেই মনে হয় আসলে সমস্যার সমাধান হয়ে যায়, তাই কিনা? তাহলে কিন্তু কোচিং টাইমও তার কম কষ্ট হবে, তখন কম আলাদা কষ্ট করে নতুন হবে। করে লিখতে হবে না। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, সবার সবচেয়ে প্রিয় প্রশ্ন, মানে সবাই যে প্রশ্নটা করতে চায়, ভাইয়া জিকে ইংলিশ কি হবে, জিকে ইংলিশ কি করব, তুমি কি করছিলে সেটা বলো। দেখো আব্দুল্লাহ হাসান বলছে, এবং এই আরো 100টা প্রশ্ন পাওয়া যাবে জিকে ইংলিশ নিয়ে। জিকে ইংলিশ আসলে, হ্যাঁ জিকে ইংলিশটা অনেক ইম্পর্টেন্ট, কেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সবাই নর্মালি মোর ওভার এভারেজ একটা রেজাল্ট করে, কিন্তু অনেকে দেখা যায় যে জিকে ইংলিশটাকে বলে যে যাতে কম মার্কস, সেটাতে অতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, অনেকে এটা ভাবে।
আর জিকে ইংলিশটা অনেক ভাইটাল মার্কস ক্যারি করে। তুমি যদি একটা ভালো মেডিকেল চান্স পেতে যাও তাহলে সেখানে দেখবো জিকে ইংলিশের মার্কসটা অনেক ইম্পর্টেন্ট। জিকে ইংলিশ টোটাল 25 মার্কস থাকে, জিকে তে 10 মার্কস, ইংলিশে 15 মার্কস। তো তুমি যদি একটা ভালো মেডিকেল চান্স পেতে যাও তাহলে তোমাকে জিকে ইংলিশেও অলমোস্ট অনেক ভালো রেজাল্ট করতে হবে। তো জিকের জন্য মেনলি কি করতে হয়, জিকের জন্য তোমাকে অবশ্যই বিসিএস এর কোশ্চেন সলভ করতে হবে, জিকের জন্য ইংলিশের জন্য এটা একদম মাস্ট অব্লিগেটরি, তোমাকে ফার্স্টে এটাই কাজ করতে হবে। তো তুমি যখন আগের বছরের মেডিকেল কোশ্চেন সলভ করবা প্লাস বিসিএস কোশ্চেন একদম বিসিএস 1 থেকে 39 40 এরকম পর্যন্ত সবগুলো কোশ্চেন সলভ করে নেবা। তো এটা করার পর তোমাকে জিকের জন্য মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা হলো যে জিকের জন্য মেইনলি যেটা পড়তে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি, খেলাধুলা, এই জিনিসগুলো জিকের জন্য মেইনলি ইম্পর্টেন্ট। যেমন আমাদের বার এবার নোটিশ এসেছিল যে কোনো আন্তর্জাতিক কোশ্চেন হবে না, এবং পরীক্ষার হলে অনেকে ভাবছে যে এটা হয়তো ভুলে আসছে, আন্তর্জাতিক কোশ্চেন হতে পারে, বাট আমাদের এবারে কোশ্চেন আন্তর্জাতিক থেকে কোনো কোশ্চেন আসেনি। তো তোমাদের নোটিশের উপর সেটা ইয়ে করতে হবে, তাও তো আমি বলবো যে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে তোমাদের একটু হালকা নলেজ রাখা উচিত, কারণ কোনবার কি নোটিশ আসবে সেটা তোমরা জানো না। তো জিকের জন্য বাংলাদেশ থেকে যেগুলো বললাম সেগুলো পড়বা, আর ইন্টারন্যাশনাল থেকে যেগুলো নর্মালি আসে গত বছরের কোশ্চেন গুলো দেখবা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রতিও তোমাদের কিছু একটু নলেজ রাখা উচিত। আর ইংলিশের জন্য বলতে গেলে ইংলিশের কোশ্চেন খুব একটা কঠিন হয় না, মেইনলি স্টুডেন্টরা যেটাতে প্রবলেম ফিল করে সেটা হলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অনেকটা অনেকে কঠিন লাগে এবং অনেক ট্রিকি থাকে, অনেক অনেকে পাজলড হয়ে যায়। দেন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটা অনেকটা ইম্পর্টেন্ট। আর হলো ভোকাবুলারি, ভোকাবুলারি বলতে ভোকাবুলারি তো সেভাবে আসে না, আসে হলো সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম হিসেবে যেটা আসে। তো এই দুটা জিনিস তুমি একটু ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে। ভোকাবুলারি তো শেষ নাই, ভোকাবুলির জন্য তুমি কোনো একটা গাইড বই অথবা কোনো একটা রেফারেন্স বই ফলো করতে পারো, বিসিএস এ যেগুলো আসছে সেগুলো ফলো করতে পারো। মেনলি ভোকাবুলারির জন্য তোমাকে অনেক ওয়ার্ডস জানতে হবে, এটা আসলে কিছু করার নাই। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা যে কোনো একটা বই ফলো করে বারবার প্র্যাকটিস করবা, এই দুটো জিনিসই মেনলি কঠিন থাকতে পারে, আর বাকি তেমন কিছু কঠিন থাকে না, বাকি সবকিছু ইজি থাকে। আর ইংলিশে যেটা মেইনলি অনেক আসে সেটা ট্রান্সলেশন, ট্রান্সলেশনটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। তাহলে তুমি ভোকাবুলারির কতটুকু পড়ছিলে বলো তো? ভোকাবুলারির জন্য আমি বলবো যে আমি ভাই 7 থেকে ইংলিশ ভার্সনে, এদিক দিয়ে আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি সব আচ্ছা বইগুলো ইংলিশে পড়েছি। তো এই দিক দিয়ে আমার ভোকাবুলারিটা একটু ইনরিচ ছিল, প্লাস আর মাঝখানে অনেকগুলো কম্পিটিশন ছিল, যেমন স্পেলিং বি টেস্ট ওগুলোতে পার্টিসিপেট করার দরুন আমার ইংলিশের ভোকাবুলারিটা অনেকটা ডেভেলপডই ছিল বলা চলে। তো আচ্ছা ওইভাবেই আমার বইগুলো ইংলিশে পড়ার কারণে ভোকাবুলারিটাতে খুব একটা ঝামেলা ফেস করতে হয়নি। তবু এই নেক্সট 3 মাসে এসে অনেক ভোকাবুলারি পড়তে হয়েছে। এমনি অনেকে অনেকে যারা খুব আগে থেকে যাদের ভোকাবুলারি ভালো তারা গ্রে এর বই বা টোফেল এর বইগুলো ফলো করতে পারে, ওখানে অনেকগুলো ভাস্ট সোর্স থাকে ভোকাবুলারি, তারা সেগুলো ফলো করতে পারে। আর তুমি কোনো বই পড়ছিলে কিনা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য বা ট্রান্সলেশনের জন্য? বই পড়তে অনেকে অ্যাপেক্স নামে একটা বই আছে, সেই বইটা অনেকে ফলো করতে বলে, অ্যাপেক্স অনেকে পড়ে। তিনি বিসিএস এর জন্য অ্যাপেক্সটা মেইনলি ফলো করছিলাম, তারপরে অ্যাডভান্স যে বইটা সেই বইটাও ফলো করছিলাম, এই দুটো বই ভাবে মেইনলি ফলো করছিলাম। তোমার কি মনে হয়েছিল যে ইংলিশে যে 10 মার্ক আসবে 15 মার্ক আসবে কত পাবা? কত পেয়েছি তোমার তোমার তুমি যখন প্রস্তুতি নিচ্ছিলে তোমার কি মনে হচ্ছিল যে ইংলিশের প্রস্তুতি ভালো হচ্ছে, মানে এটা এতে দিয়ে হয়ে যাবে, আমার চান্স হয়ে যাবে, বা আসলে কি ফুল প্রিপারেশন নেওয়া যায় ইংলিশে? ইংলিশে ভাই, ইংলিশে সাধারণ জ্ঞানে ফুল প্রিপারেশন নেওয়াটা অনেকটা টাফ, কারণ এটা অনেক বিশাল সিলেবাস, আর ভোকাবুলারিটা আসলে অনেকটা মানে সার্টেন না আনসার্টেন বলা চলে, কোন ওয়ার্ডটা আসবে। তুমি সব ওয়ার্ডস পড়ে গেলে একটা ওয়ার্ড পড়লা না, বাট সেই ওয়ার্ডটাই চলে আসতো, এমনও হতে পারে। তো এক্ষেত্রে বলবো যে কখনোই প্রিপারেশন 100% নেওয়া সম্ভব না, বাট তোমাকে অ্যাটলিস্ট খুব ভালো মতো করে ওয়ার্ডস গুলো যেতে হবে, যেগুলো কমন ওয়ার্ডস আসার মতো, যেটা কঠিন সেটা সবার জন্য কঠিন, সেটা না পারলেও চলবে, বাট যেটা সহজ সেগুলো তোমাকে ভুল করা যাবে না। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যদি খুব সহজ গুলো আসে তাহলে সেগুলো তোমাকে ভুল করা যাবে না, ট্রান্সলেশন ভুল করা যাবে না, এবং আদার যেগুলো থাকে টেন্স রিলেটেড সেগুলো তোমাকে ভুল করা যাবে না, অথবা ট্যাগ কোশ্চেন থাকতে পারে, ন্যারেশন থাকতে পারে, মানে তোমাকে যেগুলো ইজি সেগুলো তোমাকে ভুল করা যাবে না, যেগুলো কঠিন সেগুলো সবার জন্য কঠিন হতে পারে। স্টুডেন্টদের আমি এটাই বলবো যেগুলো সহজ ছিল তুমি ভুল করবে না, তাহলে দেখবা যে তুমি একটা এভারেজ হয়ে রাখছো, আর তুমি যদি জানা জিনিসগুলো ভুল করে আসো তাহলে দেখবা যে তোমরা অনেকটা পিছিয়ে গেছো পরীক্ষায়। ওকে, এখানে একজন একটা ভালো প্রশ্ন করেছে যে মেডিকেলে 100 মার্ক কিন্তু 100-তে 100 কেউ পায় না কেন, সর্বোচ্চ কেন 85-90 হয়? রাগিব কত পেয়েছিল যেন? 90.5, 90.5। তো এখানে 95 থেকে 90, 90 ছাড়াই গেছো। রাগিব 100-তে 100 পাওয়া যায় না কেন বলো তো, মানে কেউ পায় না কেন? ফার্স্টে বলবো যে 100-তে 100 বটা আসলে টাফ, মেডিকেল কোশ্চেন এতটাও ইজি হয় না যে সবাই 100-তে 100 কারেক্ট করে ফেলবে। আর আরেকটা জিনিস কাজ করে যে কিছু কিছু কোশ্চেন একটু অনেক বাইরে থেকে আসে, অথবা আমাদের আননোন আসে, যেগুলো কোশ্চেন আমরা কখনো পড়িনি বা অনেকে কমন পায় না। আরেকটা জিনিস হলো যে অনেকটা ভয় কাজ করে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, অনেকে অনেকে
কি বলবো, অনেক নার্ভাস ফিল করে অনেকে, এই জন্য আসলে যেটা পাওয়ার কথা সেটা থেকে কিছুটা পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো যে কোশ্চেন গুলো এত সহজ হয় না যে সবাই 100-100 পাবে, আর কোশ্চেন গুলো কিছু কিছু বাইরে থেকে আসে, সব যে আমাদের পড়ার মধ্যে থেকে আসবে এমনটা না, অনেক সাধারণ জ্ঞান আমাদের না পড়া থেকে আসতে পারে, অনেক ইংলিশ ভোকাবুলারি আমাদের না পড়া থেকে আসতে পারে, অনেকগুলো ফিজিক্স এর ভ্যালু আমাদের না পড়া থেকে আসতে পারে। তো আসলে এতটা সহজ হয় না যে 100 পাওয়ার মতো, এটাই বলবো আমি আর কি। আচ্ছা, এখানে একটা ভালো প্রশ্ন করেছে একজন, কখনো তুমি ডিপ্রেশন ফিল করেছো কিনা, বা ডিপ্রেশন ফিল করলে তখন কি করছিলা? এটা একটা কমন প্রশ্ন, স্টুডেন্টরা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যায় যে পড়ালেখা ভালো হয়নি, আমার মনে হবে না, সেক্ষেত্রে তুমি কখনো হয়েছিলা কিনা এরকম? ডিপ্রেশন কাজ করাটা খুবই স্বাভাবিক আসলে, যে তোমার যখন রেজাল্ট খারাপ হচ্ছে, যেমন কোচিং পিরিয়ডে যখন যাবা, তখন কোচিং এর রেজাল্ট কিন্তু বাসায় এসএমএস করে পাঠায়, সেই ক্ষেত্রে দেখবা যে বাসা যখন একটা রেজাল্ট খারাপ হচ্ছে, তখন দেখবা তোমার বাবা মা মেনলি দুইজনের কাছে এসএমএস যায়, তখন রেজাল্ট দেখবে, তখন বাবা মা তোমাকে বলতেছে যে রেজাল্ট কেন খারাপ হলো, তখন তোমার মনে হবে যে এতদিন এতক্ষণ ধরে পড়তেছি বা রেজাল্ট ভালো হচ্ছে না, এটা আসলে ডিপ্রেশন কাজ করারই মতো। বা ডিপ্রেশন আসলে ডিপ্রেসড হওয়া যাবে না, এই জন্য তুমি কি করতে পারো যে সবার প্রথম যে রেজাল্ট খারাপ হয় মহান আল্লাহ তাআলার কাছে চাইবা যে কেন রেজাল্ট হলো, তার কাছে প্রার্থনা করবা নেক্সট টাইম আরো ভালো করতে পারো, আর তোমাকে এই ডিপ্রেশনটাকে উইকনেস হিসেবে না ধরে স্ট্রেংথ হিসেবে আরো বেশি বেশি করে পড়তে হবে। কেউ যদি ডিপ্রেসড হয়ে পড়াশোনা কমায় দেয় তাহলে সে আরো পিছিয়ে যাচ্ছে, বাট তোমাকে একটা মার্জিন ফলো করতে হবে যে আমি এত নিচে পাবো না, আর যদি প্রত্যেক দিন একটু একটু করে ভালো করার চেষ্টা করবো। ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই, কারণ কোচিং এ ফার্স্ট হয়েছো দেখেই যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হবা, বা কোচিং এ খারাপ করতেছো দেখেই যে তুমি মেডিকেল টেস্টও খারাপ করা, জিনিসটা এমন না। তো এই ক্ষেত্রে বলো ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই, ডিপ্রেশন হলে একমাত্র কাজ আরো বেশি বেশি করে প্র্যাকটিস করা আর মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। ওকে, এখানে একজন প্রশ্ন করছে, ভাইয়া কি বায়োলজি বুঝে পড়তেন নাকি মুখস্থ করতেন? বায়োলজি মুখস্থ? আচ্ছা, বায়োলজি তো হ্যাঁ বুঝে পড়ার জিনিসগুলো বুঝে পড়তাম, মুখস্থ করার জিনিসগুলো মুখস্থ করতাম। যে ফাংশন গুলো তোমাকে না বুঝলে না, যেমন আমি ক্রেব সাইকেল যদি বলতে চাই, ক্রেব সাইকেল কেউ সাইকেলটা জীবনও মুখস্থ করে পড়তে পারবে না, অথবা আরো যেগুলো আমাদের ফাংশন আছে, আমাদের ব্লাড সার্কুলার সিস্টেম, হার্টের মধ্যে কিভাবে সার্কুলেশন হচ্ছে, অথবা আমাদের ভালভ গুলো কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো, আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে, এগুলো জিনিস আসলে কেউ মুখস্থ করে মনতে পারবে না, কোন ভেন্ট্রিকল থেকে কোন অ্যাট্রিয়ামে যাচ্ছে বা কোন অ্যাট্রিয়াম থেকে কোথায় যাচ্ছে, এই যে কোন কোন পালমোনারি জিনিসগুলো কাজ করছে, কোন কোন ভেইন আর্টারি কাজ করছে, এগুলো মুখস্থ রেখে পড়া সে পরীক্ষার হলে কি অনেক কনফিউজ হয়ে যাবে, সে যদি সেগুলো মুখস্থ করে যায়, বা সে যদি একটা জিনিসটাকে ফিগারাইজ করে একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন তার মাথার মধ্যে জমা রাখে, মানে সে যে ফিগারটাকে নিজের মাথার মধ্যে ঢুকাতে পারে এবং সেই অনুযায়ী প্রিপারেশনটা নেয়, সেই জিনিসগুলো বুঝে নেয়, তাহলে সে দেখবে যে অনেক ইজিলি সেই জিনিসগুলো মনে রাখতে পারছে। আর কিছু কিছু ডাটা অথবা ভ্যালু থাকে যেগুলো মুখস্থ করার মতো, সেগুলো তো বুঝার কিছু নাই, যেমন নর্মালি যদি আসে জি এর ভ্যালু কত, সে 9.8, সো এটা তোমাকে বুঝার এখানে কিছু নাই, তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। বায়োলজির ক্ষেত্রে এমন এমন কিছু টার্মস আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, তো যেটা জিনিস মুখস্থ করার মতো সেটা মুখস্থ করতাম, যেটা জিনিস বুঝে পড়ার জন্য সেটা বুঝে। ওকে, তাহলে এটা একটা খুব ভালো উত্তর হয়েছে। এখানে একজন প্রশ্ন করেছে যে তুমি ভাবতে আছো তুমি ডিএমসি তে পড়বা, কেন এমবিবিএস চুজ করলে বলো তো? আচ্ছা, কেন এই প্রফেশন? আমি শুরুতে এটা বললাম যে মেইনলি ডাক্তারদের অনার ডিগনিটি, এটা আসলে অনেক মানে কি বলবো ঈর্ষণীয় লাগতো না, এটা কি তোমার ইচ্ছা ছিল না তোমার বাবা মায়ের, কার ইচ্ছা বেশি? হ্যাঁ, আমার আমার নিজেরও ছিল, আমার বাবা মায়েরও ছিল। বাবা মা তো একদম এক পায়ে খাড়া যে ছেলেকে মেডিকেলই পড়াবে, এরকম টাইপের একটা ইন্টেনশন ছিল। আর মেইনলি যেটা আমি বললাম যে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বুঝতে হবে যে সে কোন লাইনে গেলে সে ভালো করতে পারবে, বা সে কোথায় ইজিলি চান্স পাবে, সে কোন জায়গায় পরীক্ষা দিলে অনেক ভালো জায়গায় করতে পারবে। মেইনলি আমি যেটা বললাম যে টেকনিক্যাল রিজনস, আমি বায়োলজি কেমিস্ট্রি আমার খুব ভালো লাগতো, সেগুলো আমি অনেক ইন্টারেস্ট নিয়ে পড়তাম, এবং তাই আমার মনে হয়েছে আমি যদি মেডিকেল কলেজে পরীক্ষা দিই তাহলে আমি সেখানে ভালো করতে পারবো। কেন, একটা কথা আছে যে ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, আমাদেরকে ফার্স্টে ডিজার্ভ করতে হবে, তারপরে সেটার উপর ডিজার্ভ চালাতে হবে। আর মেইনলি ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, এবং রাগিব ভাবতো সে ডিজার্ভ করে এবং সে প্রমাণ করেছে সে ডিজার্ভ করে। এখানে একটা প্রশ্ন আছে, নুসরাত জাহান বলেছেন, নুসরাত জিহান ভাইয়া অনেকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একসাথে ট্রাই করে, আপনিও কি এমন কিছু করেছিলেন? না, আমি করিনি আসলে, আমি শুধু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছি। রাগিব আমার মতো, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রশ্নই আসে না আমাকে জোর করে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠালেও আমি আসলে যাবো না, আমাকে দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না। আচ্ছা, যাই হোক, এখানে আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেক 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 এখানে দেখো সবাই প্রশ্নটাই করতে চায় যে সফলতার পিছনে গোপন রহস্য কি, দুই ভাইয়ের থেকেই জানতে চাই গোপন কোন রহস্য আছে আসলে রাগিব, গোপন কিছু আছে গোপন? গোপন রহস্য যে বলতে চাই তাহলে তার ইচ্ছা অনেক বেশি থাকতে হবে, এই হলো গোপন রহস্য, যে তার মেডিকেলে পড়ার ইচ্ছা, অ্যাম্বিশন অ্যাম্বিশন যেটা,
অ্যাসপিরেশন যেটা থাকতে পারে সেটা অ্যাসপিরেশন। অনেক অনেক বেশি থাকতে হবে, এরকম অনেক সিনোনিমস বলা যাবে আসলে। মানে তাকে যাই হোক, তার ইচ্ছাটাকে হলো অনেক বেশি থাকতে হবে, এবং এই তার ইচ্ছা যদি বেশি থাকে তাহলে দেখবে যে সে নিজে নিজেই অনেক বেশি করে ইফোর্ট দিতে পারছে। মেইনলি মেডিকেল প্রফেশনটা হলো বেশি ট্যালেন্ট যতটা না ইয়া করে ডিমান্ড করে, তার চেয়ে বেশি ডিমান্ড করে হলো এফোর্ট। মানে তুমি মেডিকেল কলেজে আসবো যখন, তারপরে কিন্তু আমাদের ট্যালেন্টের চেয়ে আমাদের এফোর্টসটা খুব বেশি কাজে আসে। একজন স্টুডেন্ট যারা বেশি এফোর্ট দিবে তারাই ভালো রেজাল্ট করবে। যে বেশি যার ভালো ইচ্ছা, যার প্যাশনই মেডিকেল কলেজে পড়ার, আমার প্যাশন অনেক বেশি ছিল, আমি সেজন্যই মনে হয় আমি মেডিকেল কলেজে আসতে পেরেছি এবং ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতে পেরেছি। এক্স্যাক্টলি, তুমি আমার মনে হয় আগে তুমি 100% আসলে সত্য কথাটা, মানে যেটা আসলে গোপন এটাই, প্যাশন। যে প্যাশন থাকবে সৃষ্টিকর্তা হয়তো বা তার দোয়া আসলে কবুল করেন। অনেক আমরা কি বলে গদ বাঁধা কথা আলোচনা করেছি, এখানে একটা মজার প্রশ্ন করেছে একটা ছোট ভাই, রিয়াদ বিন হেলাল ইবনে হেলাল ভাই, আর চশমার পাওয়ার কত? আচ্ছা আচ্ছা, আমার চশমার পাওয়ার 1.25। আমি জানি না রিয়াদ ইবনে হেলাল এটা জেনে কি করবে, তারপরেও রাগিব ভাই তোমার প্রশ্ন উত্তর দিয়েছে। এখানে একজন প্রশ্ন করেছে ভাইয়া সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলেন। রাগিব ভাইয়া ফার্স্ট টাইমার, আমি নিজেও প্রথমবারে চান্স পেয়েছিলাম, আমি নিজে সেকেন্ড টাইমারদের খুব বেশি কিছু বলতে পারবো, কিন্তু রাগিব না বলতে পারবে, সে দেখেছে কাছ থেকে হয়তো বা কাউকে, তার অভিজ্ঞতা থেকে সে যদি কিছু বলে। সেকেন্ড টাইমারদের তো ভাই আগে যেটা ছিল যে কোনো মার্কস কাটা যেত না, বাট এখন তো রিসেন্টলি 2-3 বছর ধরে শুরু করছে যে তারা সেকেন্ড টাইমারদের মার্কস কাটা যাচ্ছে, এবং এটা ওদের জন্য একটু খারাপই হয়েছে বলা যায়, এবং অনেক খারাপই হয়েছে। কেন, 5 মার্কস অনেক বিশাল একটা মার্কস মেডিকেল কলেজের জন্য। আর তোমাদের জন্য যেহেতু সেকেন্ড টাইমারদের মেইনলি যেটা থাকে তাদের ভয় ভীতিটা অনেক কম থাকে, ফার্স্ট টাইমাররা যতটা পরীক্ষা দিতে ভয় পায় বা তাদের মধ্যে যতটা নার্ভাসনেস কাজ করে, সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কিন্তু সেটা কাজ করে না, তারা অনেকটা এক্সপিরিয়েন্স বলা চলে, এবং এটাই তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ বলে আমি মনে করি। কারণ আমি আমাদের ব্যাচে যারা সেকেন্ড টাইমার ছিল তারা দেখতাম যে তারা অনেক ফ্রি, অনেক নর্মালি পরীক্ষা দিত, তাদের মধ্যে তারা নার্ভাসনেস কাজ করতো না। বাট যারা সেকেন্ড টাইমারদের নার্ভাসনেসটা কাজ করতো না, বাট আমরা যারা ফার্স্ট টাইমার ছিলাম তাদের সবকিছু একটু নতুন নতুন লাগতো, বা তাদের মানে একটু ইয়ে লাগতো যে ভয় লাগতো। সেক্ষেত্রে বলবো সেকেন্ড টাইমারদের স্ট্রেংথ, তোমরা অনেক আগায় আছো যে তোমাদের এই এক্সপিরিয়েন্স লেভেলটা আছে। আর তোমাদের নিয়ে বলতে হলে তোমাদেরকে অবশ্যই ফার্স্ট টাইমারদের মতোই, মানে কোশ্চেন তো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারের জন্য একই হবে, তো যেভাবে নর্মালি ফার্স্ট টাইমারের প্রিপারেশন নেয় তোমাদেরকে সেকেন্ড টাইমারদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। যেহেতু তোমরা 1 বছর বেশি করেছো তো তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে, মানে তোমাদেরকে অবশ্যই রেফারেন্স বই পড়ার পাশাপাশি যেগুলো সাইড বুকস গুলো আছে সেগুলো খুব ভালো মতো করে পড়তে হবে, গাইড ফলো করতে, গাইডে কোশ্চেন সলভ করতে হবে। মানে যত পারো তোমরা এখন কোশ্চেন সলভ করো, তোমাদের যেহেতু পড়াশোনা আছেই, পড়াশোনা করা শেষ করা আছেই, সো তোমাকে এখন পরে জিনিসগুলো মানে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা গুলো শুরু করতে হবে, যাতে তোমরা বাকিদের চেয়ে আগায় থাকতে পারো, এবং যেই 5 মার্ক তোমাদের মানে ইয়ে করা আছে, যে 5 মার্ক কাটা আছে সেটাতে তোমরা কম্পেনসেট করতে পারো, এটাই। এখানে কমেন্ট এসেছে, এটা আসলে আমার বন্ধুর কমেন্ট, সেলিম রেজা অনিক, আমাদের K70 ব্যাচের বন্ধু, এই মুহূর্তে উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করছে। সে আসলে মজা করে বলেছে তোফায়েল ভাইয়ার সফলতার গল্প শুনতে চাই। তো বন্ধু আগে একটা কমেন্ট করেছিলাম পড়তে পারিনি, আমরা তো আমিও আমার হল লাইফকে আমার বন্ধুকে মিস করি, আমরা একসাথে হলে অনেক ক্রিকেট খেলতাম। রাগিব ক্রিকেট খেলো হলে? আমরা চারতলায় খেলতাম, চারতলায়। তোমার রুম কয়তলায়? আমার রুম নিচতলায়। নিচতলায়? তো আমরা যখন যত সিনিয়র হবা উপরে উঠবা, তো আমরা চারতলায় প্রতি রাতে 12টার দিকে খেলা শুরু করতাম, রাত 3টার দিকে। তো সেলিম আমার খেলার সাথী সেই খেলার। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে যে জাসিয়া ফারজিন জাফরিন, যে আমি ঠিক শিওর না নামটা ঠিক উচ্চারণ হলো কিনা, খুব কঠিন নাম। ইন ইউর ইন্টারমিডিয়েট লাইফ ডিড ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এনি এক্সট্রা কোচিং বিসাইডস ইউর ইউজুয়াল ক্লাসেস? ক্যাডেটে পড়তো, আসলে কি এটা সুযোগ আছে ক্যাডেটে? না না ভাই, এটা তো কোনো সুযোগ নাই। আমি আগেই বলেছি যে ক্যাট কলেজ রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, এবং এখান থেকে বের হতে দেওয়া হয় না, মেনলি এই জন্যই আমি বাইরে কোনো কোচিং করার চান্স পাইনি। যেটাকে একাডেমিক কোচিং বলে সেটা তো কোনো ধরনের একাডেমিক কোচিং করার সুযোগ পাইনি আসলে। এটা এটা রাখি, তুমি এটা নিজে পড়ে এটার উত্তর দিয়ে দাও তো। আমি একটা জাস্ট অফিসিয়াল কল এসেছে, আমি সেটা নিচ্ছি, তুমি জাস্ট এটা উত্তরটা দাও যে অনেকেই বলছে আপনি উদ্ভাসে কোচিং করেছেন, রেটিনা বলছে রেটিনা, মেডিকো বলছে মেডিকো, এই প্রশ্ন, এরকম কোনো কনফিউশন থাকলে? যেটা আমি একটু আগে বললাম যে তোমাদেরকে অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আমি মেইনলি রেটিনাতে কোচিং করেছিলাম, এবং এক্ষেত্রে আমার ইয়ে ছিল যে আমি রেটিনাতে সবগুলো পরীক্ষা দিব, এবং যে আমার প্রিপারেশন লেভেলটা আরো কিরকম আছে বা সেন্ট্রালি আমার পজিশন গুলো কিরকম সেটা জানার জন্য আমি বাকি কোচিং গুলোতেও অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট এক্সাম ব্যাচ হিসেবে। মেইনলি আমি সেখানে এক্সাম দিয়েছিলাম আমার কিভাবে আমার প্রিপারেশন লেভেলটা কোন দিকে যাচ্ছে, অথবা আমার বাকি কোচিং এর এক এক কোচিং এর কোশ্চেন করার স্টাইল এক এক রকম হয়। সেক্ষেত্রে আমি বলবো যে তোমাকে
তোমরা যখন এই লেভেলে আসবা তোমাদেরকে আমি বলবো যে এক কোচিং এর পরীক্ষা না দিয়ে তুমি নানা ধরনের কোচিং এ ইয়ে করতে পারো, অ্যাপ্লাই করে রাখতে পারো, যাতে তোমরা ভালোভাবে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে জাজ করতে পারো। ওকে রাকিব, আমি সেই উত্তরটা মিস করেছি, আমি এক মিনিটের জন্য ছিলাম না, আমার একটা অফিসিয়াল কল ছিল যেটা না ধরলে পারছিলাম না। আমাকে একবার সামারিজ করবা নাকি আরেকবার, কি করছো আসলে? যেটা ভাই আমি মেনলি বললাম, যেটা আমি রেটিনাতে করেছিলাম মেনলি, বাট বাকিগুলোতে এক্সাম ব্যাচে ছিলাম মেনলি, আমার প্রিপারেশন লেভেলটা কি রকম সেটা জাজ করার জন্য, কেন এক এক কোচিং এক এক করে কিন্তু কোশ্চেন করে স্টাইল। রাকিব আসলে তোমার তোমার কি মনে হয় যে পড়ালেখাটা তো আসলে নিজের কাছে কিনা, মানে ভাই কোন মানে কোচিং ঠিক আছে, কোচিং তো আসলে কোচিং এর জায়গা আছে, কিন্তু পড়ালেখাটা তো আসলে নিজের কাছে, কোচিং কি চান্স পাওয়া দেয়, না চান্স কি অবশ্যই না, কোচিং পাওয়া দেয়? না কোচিং কখনই চান্স পাওয়া দিবে না, পড়াশোনা তো নিজের কাছে, তোমার নিজের ক্যালিবারই তোমাকে জাজ করবে, নিজের ক্যালিবার যেরকম তুমি সেই অনুযায়ী তোমার মেডিকেল কলেজে চান্স পাবা। কোচিং আসলে তোমাকে একটা গাইডলাইন হিসেবে কাজ করে, তোমাকে বলে দেয় যে কি কি পড়তে হবে, তোমাকে বেশি বেশি করে পরীক্ষা দেওয়ায়, মেনলি কোচিং আসলে পরীক্ষা দেওয়ার জন্য মেনলি কাজ করে, বাট কোচিং আলাদা ধরনের যে তোমাকে চান্স পাওয়াই দিবে মেডিকেল কলেজে ঢুকাই দিয়ে আসবে এরকম টাইপ কিছু না, জাস্ট তোমাকে একটা গাইডলাইন দেওয়ার জন্য। আচ্ছা, এইখানে একটা ভালো প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ। মেডিকেলে তো প্রচুর কম্পিটিশন, কিভাবে ঠিক রেখেছেন? কারণ 90,000 প্লাস স্টুডেন্ট পরীক্ষা দেয়, 200 জন চান্স পায় মেডিকেলে। আসলে তোমার কি মনে হইতো না যে আমি এতজনের মধ্যে হারাই যাবো নাকি, এটা কি তোমার মানসিক চিন্তাটা কি ছিল, এটাই ও জানতে চাইছে আসলে। হ্যাঁ এটা আসলে কঠিন, মানে একটা ভালো কোশ্চেন, যে অনেক কম্পিটিশন আসলে, যদি কেউ বলে আমাদের বার পরীক্ষা দিয়েছে মনে হয় 71,000-এর মতো বা 73,000-এর মতো, আমার ঠিক মনে নেই। তো তোমাকে যদি তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে 72,800 জনকে পার করে আসতে হচ্ছে, যেহেতু শুধু 200 জন চান্স পাবে, তো এটা আসলে একটা বিশাল কম্পিটিশন। আর তোমাকে নিজের উপর আসলে ইয়ে রাখতে হবে, যে ফেইথ রাখতে হবে যে তুমি আসলেও পারবা, আর এটাই আসলে মেইন। কেন বাকিদের কথা চিন্তা করবে, তুমি নিজের বেস্ট দিয়ে আসবা তাহলে তুমি অনেক ভালোবাসা করতে পারবা, বাকিটা কি করছে কারা কতজন পরীক্ষা দিচ্ছে এটা তোমার আসলে দেখার বিষয় না, তুমি যদি তোমার বেস্টটা দিয়ে আসতে পারো, তুমি যদি নিজে স্যাটিসফাইড থাকো, তাহলে আর কোনো কিছু আসলে ফ্যাক্ট করে না সেরকম। নিজের বেস্ট দিয়ে আসবা, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, নিজের বেস্ট দিয়ে আসলেই তুমি অনেক ভালো জায়গায় চান্স পাবো, ইভেন ঢাকা এটা আসলে এটা আসলে আমি সবসময় বলি যে প্রতিযোগিতামূলক নিজের কাছে, যেমন রাকিব যদি নিজের কাছে। 90, যেমন রাকিব 90 পেয়েছে, বাংলাদেশে 90 পর স্টুডেন্ট আসলে খুব বেশি নাই, তুমি যদি 90 পাও তুমি আসলে ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটাই হচ্ছে সত্য কথা। টার্গেট হওয়া উচিত আসলে মার্কটা তোলা, কে আসলে কি করলো, কে কতটুকু কে কতটুকু কি করলো আসলে ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে ইব্রাহিম বলেছে, ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রে একটা চ্যাপ্টারে যা যা পড়ি এক সপ্তাহ পর তা কিচ্ছু মনে থাকে না, কিন্তু পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞান একটা চ্যাপ্টার পড়লেও তো অনেকদিন মাথায় থাকে, এজন্য রসায়নের জন্য কি পড়বো যদি বলতেন? আমি তো যা পড়ি কিছুই মনে থাকে না, 2 দিন পর রাখি আমাকেও বলো। মাথায় থাকে না, আচ্ছা এখন অনেকে, হ্যাঁ এটা থাকে আসলে মেনলি কি, নিউমোনিক্স দিয়ে মনে রাখলে আসলে বেটার। আমি তো ভাই মেডিকেল লাইফে যখন অ্যানাটমি এখন পড়ছি, এখন কিন্তু আমার নিউমোনিক্স ইউজ করি আসলে, তো আচ্ছা এটা বলবো যে যখন আমি 11-12-এ ছিলাম সেটাও তোমাদেরকে ওই পড়াগুলো মনে রাখার জন্য নিউমোনিক্সটা খুব হেল্প করবে, তোমাদের সবকিছু নিউমোনিক্স বাড়ায়, অথবা একটু ছন্দ আকারে পড়তে পারো, একটা টিউন তৈরি করে পড়তে পারো, তাহলে দেখবে যে তোমার জিনিসগুলো খুব ইজিলি মনে থাকছে। নেমোনিক মানে আরেকটা হচ্ছে জিনিস মনে রাখার উপায়, মনে রাখার উপায়, অনেকে হ্যাঁ নাও মানে বুঝতে পারে শব্দটা, ছন্দ টাইপ, হ্যাঁ ছন্দ টাইপ। ছন্দ টাইপ মনে রাখতে পারো। আমি যেটা নর্মালি করতাম সেটা হলো আমি এই নিউমোনিক্স দিয়ে মনে রাখার ট্রাই করতাম, মানে একটা ছন্দ আকারে মনে রাখার ট্রাই করতাম। অনেক সময় সবকিছু ছন্দ থাকে না, সেটা তোমাকে নিজে নিজে বানিয়ে রাখতে হবে। অনেক সময় আবার দেখি যে আমরা গাইড বই অনেক ধরনের ছন্দ থাকে যেটা তোমার পছন্দ হলো না, তো তুমি নিজে একটা নিউমোনিক্স বানিয়ে নিবা, নিজে একটা ছন্দ বানিয়ে নিবা, মানে তোমার কঠিন জিনিসগুলোকে তোমার ফেভারেবল বানায় ফেলো, এটাই জাস্ট। আর যদি মনে না থাকে, একটা জিনিস বারবার রিভাইজ দিতে হবে, একটা জিনিস পড়লা ওই দিনে দেখলা যে হ্যাঁ ওই জিনিসটা আমার খুব ভালো মনে আছে, বা 2-3 দিন পর দেখবা যে আবার হারাই গেছে, তো এটা আনা যাবে না যে একটা জিনিস পড়ছি বলে আর পড়া লাগবে না, তোমাকে বারবার করে সেটা রিভাইজ দিতে হবে, ওকে। তাহলে দেখবা অনেকে খুব তোমার। অনেকে খুব টেকনিক্যাল প্রশ্ন করেছে রাগিব, আগে যে সকল ছিল টপিক যেগুলো এখন আর নাই, যেমন গিনি পিক, তেলাপোকার সম্পর্কিত প্রশ্ন, এগুলা কি পড়া উচিত কিনা? তার একটা বইয়ের কথা বলেছে, রয়্যাল গাইড পড়া ঠিক হবে কিনা, বা তুমি পড়ছিলে কিনা এটা হয়তো জানতে চায়। না গত বছরের কোশ্চেন যেগুলো এখনকার সিলেবাসে নাই সেগুলো পড়ার দরকার নাই বলে আমি মনে করি, বাট ভেরি গুড, যেটা কোশ্চেন করে আমাদের মেডিকেল কলেজ অনেক সিনিয়র প্রফেসর, যারা যারাই বা করেন তারা মেইনলি মেইন মানে লেটেস্ট বইটাই ফলো করবেন, একদম মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টটা হওয়ার কিছুদিন আগে একটা এডিশন বের হয় প্রত্যেকটা বইয়ের, মেইনলি ওই বইটাই ফলো করা হয়। সো আমি বলবো যে আগের বছরে যেগুলো বইয়ে নাই, বা যেগুলো যেই গাড়ি থাকে রয়্যাল কেন, যেই গাড়ি থাকুক না কেন, সেগুলো পড়ার কোনো দরকার নাই, বাট তোমার লেটেস্ট ভার্সনে যেগুলো আছে সেগুলো পড়লে না। আচ্ছা, এখানে দেখছো অনেক ছোট ভাই বোন একই কমেন্ট 10 বার করে করছে আসলে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি, তুমি যদি পরবর্তীতে লাইভটা আরেকবার শোনো দেখবে যে এই প্রশ্নের উত্তর আসলে দিয়েছি, মন খারাপ করো না, সবার প্রশ্ন পড়ার সুযোগ নাই, বা একই প্রশ্নে যেটা উত্তর দেওয়া হয়েছে সেটা আমরা আসলে আর
পড়তে পারছে না। আর এখানে এটা একটা ভালো প্রশ্ন রাকিব, কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট হয়েছে, আজ থেকে 12 দিন আগে। এবার যারা কলেজে উঠবে এবং যারা মেডিকেল বা ডিএমসি ড্রিমার্স, তাদের আসলে তুমি কিছু বলো, যারা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, এখনো হয়নি, যাদের এখন কোনো এখনো কোনো ক্লাস নাই, ক্লাসলেস, যারা না হ্যাঁ, 11-তে পড়ে না ক্লাস 10-এ পড়ে, মাঝামাঝিতে যারা ঝুলে আছে, তারা কিভাবে শুরু থেকে পড়বে বলো তো? এটা অবশ্যই ওদের জন্য ভালো যে কোশ্চেনটা করছে সে অনেক সিরিয়াস বোঝা যাচ্ছে, এবং এটা তার জন্য অবশ্যই অনেক ভালো যে সে এসএসসি দিয়েই এখনই থেকে মেডিকেল কলেজের কথা ভাবছে। এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, তোমার গোল সেট করা এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি যেহেতু মাত্র এসএসসি দিলা, তো তোমার জন্য অনেক সময় আছে, তুমি কেবল শুরু করছো, তো তুমি শুরু থেকে যে একটা রুটিন মেনটেন করো বা তোমার পড়াশোনাগুলোকে শুরু থেকেই সিরিয়াসলি নেও, কোনো ধরনের গ্যাপ না ফেলো, দিনের পর দিনে করো, তাহলে দেখবে তুমি যার যেগুলো যেগুলো মেডিকেলের জন্য যে বইগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি শুরুতে কিনে নিবা, কিনে নিয়ে পরে আস্তে আস্তে পড়া শুরু করবা। এবং যেহেতু তুমি এত তাড়াতাড়ি এগুলো ভাবছো, সেটা তোমার জন্য আসলে অনেক ভালো হবে তুমি যদি সেগুলো সাজাই নিয়ে পড়তে পারো, আর ভালোভাবে মানে কি এখন থেকে কোনো ধরনের গ্যাপ না করে রেগুলারলি পড়াশোনা করবা, তাহলে দেখবে তুমি অনেক ভালো করতে পারবা। শুরু থেকে পড়াশোনা করতে হবে আসলে, এবং পড়ালেখা শুরু করাটাই আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে রাগিব, এখানে কনফিউশন আছে তোমাকে নিয়ে অনেক, এটা আসলে যে ফার্স্ট হয় তাকে নিয়ে থাকে, যে তুমি উদ্ভাসে পড়তা কিনা, এই ধরনের কথা, এগুলো আসলে আমরা না যাই, এগুলো পার্সোনাল টপিক, এগুলো কোথায় পড়তা কোথায় হ্যাঁ, পড়তা যেটা না, আমি বললাম নর্মালি, যেটা যে রেটিনাতে মেনলি করেছিলাম আর বাকিগুলোতে এক্সাম বেঁচেছিলাম। এটা আসলে সবাই, এটা অনেকগুলো কমেন্ট করেছে। ঠিক আছে, এখানে আমরা ভালো ভালো কমেন্টের মধ্যে আর হচ্ছে যে এখানে একটা তো প্রশংসা আছে, রাগিব রাগিব ভাই আপনি এত কিউট কেন, রাগিব কেন কিউট তুমি আসলে? কেমন না, এটা ক্যান্সার কি হবে জানি না আমি আসলে। আচ্ছা, এটা আসলে যে দেখছে তার চোখে কিউট, তবে রাগিব আসলে ছোট, কিউট ছোট ভাই আমাদের। ঠিক আছে, এখানে একই একই ধরনের প্রশ্ন আসলে বারবার এসেছে, আমাদের প্রশ্ন আলাদা করাই কঠিন হয়ে যাচ্ছে যে কোনটা। এখানে একজন প্রশ্ন করেছে, মেডিকেলের পরে বিসিএস সম্পর্কে কিছু বলবেন? এটা আসলে কার কাছে প্রশ্ন করেছে? আমার কাছে প্রশ্ন করলে সেটা আমি বলতে পারি যে আমি এই ভাবটা পার করছি, আমি জানি না এই প্রশ্ন ও আজকে তুলে আনলো কেন, মেডিকেলে চান্স পেয়ে গেছে কিনা। আচ্ছা ওকে, এটা একটু ক্লিয়ার করে দাও, এই প্রশ্নটা তুমি অলরেডি বলেছো, আর একবার উত্তর দিলে হয়ে যাবে, যে নিউ এডিশনের বই পড়বে কিনা। সরি ভাই, বুঝলাম, নিউ এডিশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে না, এস এডিশনের বইটা পড়তে হবে মেনলি, আচ্ছা এটা অন্য কোশ্চেন করেছে। এখানে এটা এটা অন্য প্রশ্ন, এটা এটা টেকনিক্যাল প্রশ্ন, এটা অন্য ধরনের। ভাইয়া, মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান, ইংরেজির জন্য যে প্রিপারেশন নেই, ওই প্রিপারেশন দিয়ে কি ডাবি ধাবি ডি ইউনিটের ভালো করা যায়? তুমি কি ডি ইউনিটের পরীক্ষা দিয়েছিলে? না, আমি শুধু মেডিকেলের পরীক্ষা দিয়েছি। আচ্ছা, এইটা একটা সুন্দর হ্যাঁ, এটা প্রশ্ন অবশ্যই, রাগিব, অনেকক্ষণ। হ্যাঁ বলো বলো, শেষ করো। মেনলি হ্যাঁ অবশ্যই ডি ইউনিটের জন্য অনেক ভালো হবে, সেহেতু কারণ সাধারণ জ্ঞান তো সব জায়গায় সেম, কেউ যদি মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান অথবা বাংলাটা একটু হালকা করে পড়ে রাখে, তাহলে সে ডি ইউনিটটা অনেক ভালো করতে পারবে। এইটা বলো ভাইয়া, আপনার কলেজে রেজাল্ট কেমন ছিল? কলেজে তোমার কেমন রেজাল্ট ছিল ক্যাডেট কলেজে? হ্যাঁ, কলেজের রেজাল্ট ভালো ছিল, মানে আমি রেগুলার রেজাল্ট করতাম, মেনলি 11-12-এ মানে ক্লাসের টপ পজিশনে থাকার চেষ্টা করতাম এবং থাকতাম মাঝে মাঝে। সেইটা আমার প্ল্যানিং ছিল যে একটা মানে মিনিমাম গ্রেড ধরে রাখা, নিজের একটা যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা ক্লাসে ধরে রাখা, একটা অবশ্যই কখন সবসময় ফার্স্ট হওয়া সম্ভব নয়, কখনো 1 থেকে 3 নম্বর থাকা সম্ভব নয়, মানে মেইনলি আমার যেটা ভালো রেজাল্ট যেটাকে বলে সেটা আমি ধরে রাখার ট্রাই করতাম, কখনো একবারে খুব ভালো বা একবারে খুব খারাপ এমনটা করতাম না। ভেরি গুড, এখানে আমরা দু একটা কমেন্ট পড়ে নিই, আসলে মন খারাপ করবে, মানুষ অনেক কষ্ট করে আমাদের ভিডিও দেখছে এবং কমেন্ট করছে। আহনাফ শাকিব বলেছে, রংপুরের গর্ব রাগিব, আসলে এই মুহূর্তে রংপুরের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব আমাদের। এবং একজন কমেন্ট করেছিল, আমাদের অনেকগুলো রাগিব নূর দরকার, এবং এটা সত্য, এবং তোমাদের মধ্যে আসলে পরবর্তী রাগিব নূর লুকিয়ে আছে। বায়োলজি কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে বলো তো, এটা যদি সামারাইজ করো ছোট্ট করে। বায়োলজিতে জুওলজি থেকে বেশি কোশ্চেন আসবে, মানে যদি আমরা জুলজি থেকে, জুওলজি থেকে বেশি কোশ্চেন আসবে নর্মালি একটা ফ্যাক্ট, যেহেতু আমরা মেডিকেল সায়েন্স আমাদের হিউম্যান বডি নিয়ে, তো অবশ্যই জুওলজি থেকে বেশি কোশ্চেন আসবে, বোটানি থেকে, জুওলজি থেকে বরাবরই বেশি কোশ্চেন আসে। বাট সবসময় যে জুওলজি থেকে অনেক সময় ইকুয়াল ইকুয়াল আসে, 15টা 15টা করে আসে 30টার মধ্যে, বাট জুওলজি থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। আর জুওলজির জন্য ব্লাড সার্কুলেশন চ্যাপ্টারটা আমরা যদি আগের বছরের কোশ্চেন দেখি, দেখবো যে ব্লাড সার্কুলেশন থেকে একবার 10টা কোশ্চেন চলে এসেছে, তো ওই 2010 ব্লাড সালে। সার্কুলেশনের, হ্যাঁ ব্লাড সার্কুলেশনটা খুবই ইম্পর্টেন্ট, নার্ভাস সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, এই দুটো চ্যাপ্টার না বললেই নয়, মানে এটাকে স্পেশাল মেনশন দেওয়া দরকার যে এই দুটো চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এই ব্লাড ওকে, সার্কুলেশন আর।
ইয়েস রাকিব, এটা একটা ভালো প্রশ্ন। এক্সাম দেওয়ার দিন থেকে রেজাল্টের রাত পর্যন্ত এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, ফিলিংস কেমন ছিল আপনার? দুই ভাইয়া থেকে জানতে চাচ্ছিলাম, রাকিবেরটাই বলো। আমারটা মনে হয় আমি বলছি আগে, রাকিবেরটাই শুনি আজকে। মেনলি হ্যাঁ, যেটা আমার কোশ্চেন পরীক্ষা দেওয়ার পর আমি খুব স্যাটিসফাইড ছিলাম, মানে আমার মনে হয়েছিল যে কোশ্চেনটা আমার জন্য করা হয়েছে আর কি, মানে আমার সবগুলো কোশ্চেন, আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল। তো আচ্ছা আর মোটামুটি শিওর ছিলাম যে ঢাকা মেডিকেল কলেজে ইনশাল্লাহ হয়ে যাবে, আর এটা মোটামুটি শিওর ছিলাম। তো খুব একটা টেনশন কাজ করছিল না, আর পজিশন কি হবে সেটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনাও আমার ছিল না। মহান আল্লাহ তাআলা অসীম কৃপায় ফার্স্ট হয়ে গেছি, এটা সেটা নিয়ে আমি চিন্তা করিনি যে পজিশনটা কি হবে। মেনলি এটাই ছিল আমার ইয়ে, খুব একটা ভয় লাগেনি যেহেতু পরীক্ষাটা ভালো হয়েছিল। আর রেজাল্টের দিন তো বিশাল একটা সারপ্রাইজ, মহান আল্লাহ তাকে অনেক কৃতজ্ঞতা জানাই এই রেজাল্টের জন্য। আর এটাই মানে খুব একটা ভয় লাগেনি, পরীক্ষা ভালো হলে খুব একটা ভয় লাগার কথা না। আর রেজাল্ট যখন পাইলা, কিভাবে রেজাল্টটা পাইলা, সেই সেই সময়টা কিভাবে আসলো তোমার জীবনে, যে তুমি শুনলে যে তুমি ফার্স্ট হয়েছো, সেই অনুভূতিটা কেমন ছিল আসলে? রেজাল্টের দিন, রেজাল্টের দিন আমি দুইটা মোবাইল হাতে নিয়ে বসেছিলাম, দুই মোবাইল থেকেই ইয়ে করছিলাম, কারণ ওই দিন তো ওয়েবসাইট অনেক বিজি থাকে। তো আমি দুইটা মোবাইল নিয়ে ইয়ে করছিলাম করছিলাম, হঠাৎ করে একটাতে ঢুকে গেছে, এন্ড দেখি যে রাগিপুর, নামের পাশে ওয়ান লেখা, নেট পজিশন আচ্ছা এন্ড অ্যালোটেড কলেজ ঢাকা মেডিকেল কলেজ, অ্যালোটেড ওকে কলেজ ঢাকা। তো ঢাকা, তখন দেখলাম, তখন তো হ্যাঁ অ্যালোটেড কলেজ ঢাকা থাকে। তো এটা দেখার পর তো আসলে অনেক ভালো লাগলো, মানে ফার্স্টে বিশ্বাস হচ্ছিল না খুব একটা, আম্মু তো চিৎকার করে উঠছে, আম্মুর হাতে একটা ফোন ছিল, সবাই আসলে চেষ্টা করছিলাম, আর আসলে সেটা বেস্ট মোমেন্ট লাইফের। আচ্ছা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যারা স্বপ্ন পূরণ করবে তারা আসলে তখন বলতে পারবে যে রাগিব ভাইয়ের কেমন লেগেছিল সেই সময়টা। এবং এটা আসলে সেম, আমি যতজনকে জিজ্ঞাসা করেছি অলমোস্ট সবারই একই রকম। প্রথমে নিজের বিশ্বাস হতে চায় না যেটাকে আসলে ঘটে গেছে কিনা, তারপর হয়তো বা একটু দুনিয়াতে ফিরে আসি আমরা। আচ্ছা যাই হোক, এখানে একজন বলছে ভাইয়া রিভিশন কিভাবে দিতেন অ্যাডমিশন টাইমে, কতবার কতক্ষণ প্লিজ বলেন, কয়বার বই শেষ করছিলেন? রাগিব এত সময় পাওয়া যায়, কয়বার রিভিশন করছো? রিভিশন 3-4 বার করা উচিত, মানে মেইনলি আমাদের কোচিং পিরিয়ড গুলোতে মডেল টেস্ট নেওয়া হয়, স্পেশাল মডেল টেস্ট নেওয়া হয়, টিউটোরিয়াল টেস্ট নেওয়া হয়। তো আমি বলবো যে অ্যাটলিস্ট 3-4 বার বইটা শেষ করে যাচ্ছে, 3-4 বার অ্যাটলিস্ট সবগুলো বই রিভাইজ দেওয়া উচিত, মানে রেফারেন্স বইগুলো যদি অ্যাটলিস্ট কেউ পড়তে পারে তাহলে 3-4 বার করে ওকে, রিভাইজ দেওয়া উচিত। তুমি 3-4 বার দিতে পেরেছিলা? 3-4 বার? হ্যাঁ ওকে 3-4 বার হ্যাঁ পেয়েছিলাম। ওকে ঠিক আছে। এখানে নুসরাত জিহান বলেছে বায়োলজিতে অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে, স্পেশালি বোটানিতে অনেক এক্সট্রা সাইন্টিফিক নেম, অনেকগুলো ভ্যালু, সংখ্যাগত তথ্য, এগুলা কি পড়তেন কিনা? সংখ্যা মনে থাকতো রাগিব, বিশেষ করে কেমিস্ট্রিতে অনেক সংখ্যা, ফিজিক্সে অনেক হ্যাঁ, সংখ্যা, সংখ্যা কিভাবে পড়তে মেইনলি বা যেটা পড়তে আমি যদি কিনা? বলবো যে নিউমেরিক্যাল ভ্যালুস নেই, নিউমেরিক্যাল ভ্যালুস কিন্তু মেডিকেল কোশ্চেন্সে খুবই কম থাকে, খুবই কম মানে থাকে, যদি 100টা কোশ্চেন্স থাকে তাহলে 2টা 3টা বা হাইয়েস্ট 4টা কোশ্চেন্স এমন থাকে যেগুলো নিউমেরিক্যাল ভ্যালুস দিয়ে আসে। তো আমি বলবো যে তোমাকে সংখ্যাগত যদি তো মনে থাকে না থাকে তাহলে পড়ার খুব একটা দরকার নেই, কারণ সেগুলো সবার জন্যই কঠিন। তুমি যদি ওগুলো পড়তে খুব বেশি সময় নষ্ট করে ফেলো তাহলে দেখবা যে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, মানে আদার 96% কোশ্চেন্স তুমি দেখবা যে ওখানে অনেক ইফেক্ট পড়তেছে। তো তোমার যদি সংখ্যা মনে থাকে তাহলে তো মাশাল্লাহ, তাহলে অবশ্যই পড়বা। আর সংখ্যা সবগুলো পড়ারও খুব একটা দরকার হয় না, যেমন কোন বিজ্ঞানী কত সালে কি আবিষ্কার করছে এগুলো খুব একটা আসে না। আর নর্মালি নিউমেরিক্যাল ভ্যালু মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব কম আসে আসলে। আর একটা কি কোশ্চেন, সাইন্টিফিক নেম, মেডিকেলের সাইন্টিফিক নেমও খুব কম আসে, মেইনলি আমি যেটা দেখেছি DUA ইউনিটের কোশ্চেন্সে সাইন্টিফিক নেম অনেক বেশি থাকে। আমার নিজের পার্সোনাল অবজারভেশন যেটা বলে, যেটা এ ইউনিটের যেগুলো পরীক্ষা হয় সেগুলোতে সাইন্টিফিক নেম অনেক বেশি থাকে, মেডিকেলের নর্মাল যেটা ট্রিভিয়াল নেম আমরা যেটাকে বলি, ট্রিভিয়াল নেমটাই নর্মাল, সেখান থেকে নর্মালি কোশ্চেন্স গুলো আসে। ওকে এখানে একটা সাইন্টিফিক ভালো নেম পড়ার প্রশ্ন খুব একটা করেছে। দরকার নেই। ওকে রাগিব, তুমি ছিলে কলেজে ইংলিশ ভার্সনে, কিন্তু তুমি কোন ভার্সনে পরীক্ষা দিয়েছিলে, বাংলা নাকি ইংলিশ, বা কোন বইটা কলেজের সময় থেকে বাংলা পড়তা কিনা? এটা একটা ভালো প্রশ্ন, যারা যদি ইংলিশ ভার্সনে কেউ দেখে তার কাজে লাগবে। আমি নর্মালি বাংলা ভার্সনের বইগুলো পড়ছিলাম, কেন আমাদের নর্মালি যারা কোশ্চেন্স করে তারা মেইনলি বাংলা ভার্সনের বইগুলো থেকে কোশ্চেন্স করে। আর আমি যেহেতু 7 থেকে 12 পর্যন্ত যখন গ্যাট পাসে ইন্টার করি তখন আমার ইংলিশ ভার্সন ছিল, আমি মেইনলি কি করতাম 11-এ বাংলা বইগুলো কিনেছিলাম, ইংলিশ বইগুলো কিনেছিলাম মেইনলি, যেগুলো টার্মস সবগুলো খুব একটা কঠিন হয় না, বাট কিছু কিছু টার্মস যেমন এক্সিলারেশন, ত্বরণ, যেমন অগ্নাশয় আমরা বাংলায় বলি, বাট ফার্স্ট যখন আমি কোচিং এ আসলাম তখন আমি অগ্নাশয় বলতে কি বোঝায় সেটা বুঝতাম না, প্যানক্রিয়াস বলা হয়। যাই হোক এই জিনিসগুলো তোমাকে একটু তখন একটু হালকা জেনে রাখতে হবে, ঊর্ধ্বমুখী অধোমুখী এগুলো থাকে অনেক কিছু, যেমন ওই জিনিসগুলোতে তোমাকে একটু ইংলিশ টার্ম বাংলা টার্ম দুটো একটু কষ্ট করে পড়ে নিতে হবে। তোমার সেটা এখন কাজে না লাগুক বা এখন তোমার জন্য একটু কষ্ট হচ্ছে, বাট দেখবা যে ইন দ্য ফিউচার লাইফে দেখবা তোমাকে এগুলো অনেক হেল্প করতেছে।
তুমি যখন কাউকে পড়াতে যাবা তখন দেখবা যে ইংলিশ টার্ম বাংলা টার্ম দুটাই বলতে পারতেছো, বাট তোমাকে 11 থেকে অবশ্যই বাংলা ভার্সনের বইগুলো পড়তে হবে, এবং যেগুলো কঠিন লাগে সেই ওয়ার্ডস গুলোর মিনিং বা বাংলা টার্ম ইংলিশ টার্ম দুটা আলাদা করে একটু লিখে রাখতে হবে। এবং পরীক্ষার ক্ষেত্রে এটা খুব কমন হইতো যে সবকিছু বাংলায় পড়ছি বা বাংলা বইগুলো বেশি ফলো করছি, ইংলিশ পরীক্ষা দিতে গিয়ে মানে ইংলিশে যেহেতু পরীক্ষা দিয়ে লিখতে হবে, ইংলিশ পরীক্ষায় গিয়ে আর ইংলিশ টার্ম গুলো মনে পড়তেছে না, মানে বাংলা টার্ম গুলো এভাবে মাথায় আসছে, এই ঝামেলাটাও অনেকের হয়। বাট তোমাকে যতই কষ্ট হোক তোমাকে বাংলা ভার্সনের বইগুলো ভালোই পড়তে হবে। আচ্ছা রাকিব, এটা কি তোমার জানা আছে, এখানে একজন প্রশ্ন করেছে যে সেকেন্ড টাইমাররা কতটুকু ঢাকা মেডিকেল কলেজে চান্স পায়? তোমার ব্যাচে তোমার কি জানা আছে ডিএমসি তে চান্স পায় কিনা? এবং হ্যাঁ, আরেকটা ডিএমসি প্রশ্ন চান্স পায়, করে, অবশ্যই পায়। মেনলি আমার রংপুরের এক ব্যাচমেট, মানে আমার এক ব্যাচ সিনিয়র এখন আমার ব্যাচমেট, ও সেকেন্ড টাইমার ছিল এবং সে অনেক ভালো মার্কস পেয়ে অনেক ভালো পজিশন নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সেক্ষেত্রে বলবো যে অবশ্যই চান্স পায়, যে তোমার পড়াশোনার লেভেলটা ওই লেভেল থাকে, ঢাকা মেডিকেলে চান্স পাওয়া খুব ইজি এবং অনেক ভালো একটা পজিশনে তুমি ক্যারি করতে পারবা, এবং পেয়েছে অলরেডি। ওকে রাকিব, এখানে একটা মজার প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে মজার প্রশ্ন না, এই ধরনের গুজব গুজব বলবো কিনা জানি না, এটা ফার্স্টদেরকে নিয়ে এরকম মানুষের চিন্তা থাকে। আপনার কয় মান্থের মধ্যে বায়োলজি এবং কেমিস্ট্রি বই শেষ হয়ে গিয়েছিল? লাইক আমরা শুনেছি মেডিকেলে যারা ফার্স্ট হয় তাদের বই HSC কারিকুলাম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আসলে এটা কি সম্ভব না না, HSC-র এটা এত? আচ্ছা এটা মোটেও সম্ভব না, যে আমার পুরো 11 এবং 12 এর হাফ চলে গিয়েছিল বলতে গেলে সবগুলো বই শেষ করতে, এবং 12 এর অর্ধেক সময় আমি মেনলি টাইম পেয়েছি একটু আবার রিভাইজ করার। মেনলি এটা আসলে পুরো রিউমার যেটাকে বলি, যে খুব মানে তাদের SSC এর ভ্যাকেশন যেটা থাকে, SSC রেজাল্ট দেওয়ার আগেই তাদের সব পড়া শেষ হয়ে যায়, এরকম কথাবার্তা আমি অনেক শুনছি যে SSC রেজাল্ট দেওয়ার আগে নাকি তাদের 11 12 সব বই শেষ হয়ে গেছে। এটা পুরো রিউমার আমার, যেটা যে সরি 12 এর অর্ধেক পর্যন্ত সময় চলে গিয়েছিল সবগুলো বই শেষ করতে, তো আসলে এরকম এগুলা, দেওয়া হয়েছে। এটা একটা রিউমার। আর একটা রিউমার আছে হচ্ছে ডাক্তাররা নাকি ম্যাথে দুর্বল হয়, এটা একটা রিউমার, ডাক্তাররা ম্যাথে দুর্বল হয়, এটা এটা অবশ্যই রিউমার। এটা রাগিব ম্যাথে কেমন ছিল? ম্যাথ আমার অনেক ভালো লাগতো এবং ম্যাথে ভালো ছিলাম বলতে গেলে, আর সব ডাক্তার যে আসলে দুর্বল হবে এমনটাও না, অনেক আমাদের মেডিকেল স্টুডেন্ট আমাদের অনেক ব্যাচমেন্ট আছে না না, যারা ম্যাথে প্রথম কথা অনেক হচ্ছে ভালো। আমাদের একটু চর্চা থাকে না, আসলে ম্যাথ নিয়ে আমরা আর পড়ালেখা করি না বা চর্চা থাকে না, হ্যাঁ, সেজন্যই। তো এখানে আমাদের প্রফিসিয়েন্সি কমে যাওয়াটাই খুবই নর্মাল, মানে ম্যাথ জেনে যেহেতু আমরা ইয়ে করি না, সেখানে আমার প্রফিসিয়েন্সি লেভেল আসলে অনেক কমে যাবে। বাট 11 12 অনেকেই থাকে যারা মেডিকেল কোচিং করতে চায় বাট যারা আসলে ম্যাথে ভালো। এবং অনেকে তো আসলে অনেক জায়গাতে খুব দারুণ দারুণ বইতে ভালোভাবে চান্স পায়, হ্যাঁ এটা তো, এটা আসলে এটা একটা গুজব। আর HSC এর জন্য থিওরির উপরে নোট করতা কিনা, কিভাবে করতা থিওরি, HSC এর জন্য থিওরি কিভাবে পড়েছিলা? আমি নোট করে মেনলি পড়তাম না, আমি নোট করার সময় আমাদের একটু কম থাকতো ক্যাট কলেজে, যেহেতু আমি টাফ শিডিউল, আমাদের সারাদিনে পড়াশোনার টাইম হাইস্ট 3 থেকে 4 ঘন্টা থাকতো, আর আমাদের আরো টাইম বের করে নেওয়া লাগতো, তো এক্ষেত্রে নোট করে পড়াটা খুব একটা লেন্দি প্রসেস। আমি বাকিরা পড়তে পারো অবশ্যই, নোট করে পড়া অনেক বেটার একটা অপশন, তো তোমাদেরকে আমি অ্যাডভাইস করবো যে নোট করে পড়বা অবশ্যই যদি তোমাদের টাইম থাকে, বাট লেন্দি প্রসেস যদিও এটা, অনেকের ধৈর্য থাকে না শুরু থেকে খুব ভালো মতো করে কয়েকটা চ্যাপ্টার নোট করে, এবার পরে আর খবর থাকে না। তোমার যদি এই নোট করে সবগুলো চ্যাপ্টার পড়তে পারো তাহলে দেখবে খুবই ভালো, আমি পড়িনি নোট করে। ওকে, এখানে সবাই খুব স্পেসিফিক প্রশ্ন জানতে চাইছে, তুমি ফার্স্ট বয়, তুমি আসলে কি করতা, সেটা অনেকে অনেক রকম ছোটখাটো প্রশ্ন করছে। আপনি কোনো কঠিন লাইন মুখস্থ করার জন্য কয়বার পড়তেন, দয়া করে জানাবেন, এটা কি তোমার জানা আছে তুমি কয়বার পড়ো? এটা তো আসলে নর্মাল যেটা হয়ে বললাম, যায়। আমি সকালে যদি জিনিসটা যেটা পড়তাম সেটা রাতের বেলা ঘুমানোর আগে আরেকবার রিভাইজ দিতাম, এটা হলে আমি আচ্ছা, এটা বারবার খুব করতাম না, ভালো। বারবার রিভাইজ দিতাম। আচ্ছা, অ্যাটলিস্ট 2 বার তো পড়া লাগেই, না হলে মনে রাখা খুবই কঠিন। ভাইয়া, আমরা ইন্টারে যে এডিশনের বই পড়ি তার 2 বছর পর মেডিকেল এক্সাম দিই, যে বছর মেডিকেল এক্সাম দিই সে বছর নতুন এডিশনের বই বের হয়, আমাদের ওই বইটি আবার পড়া উচিত কিনা? আপনি বলে নিউ এডিশনের বই পড়তে হবে, এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, যেটা বলছিলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নর্মালি অক্টোবরে হয় অথবা নভেম্বরের দিকে হয়, এবং দেখা যায় যে জুলাই অথবা সেপ্টেম্বরের দিকে একটা নতুন এডিশন বের হয়। এবার আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে ওই যেটা লেটেস্ট এডিশন বা জুলাই সেপ্টেম্বরে যে লেটেস্ট এডিশনটা বের হচ্ছে সেটাতে খুব একটা চেঞ্জ থাকে না, যতটুকু চেঞ্জ থাকে তো অনেক সময় দেখা যায় যে যেটুকু চেঞ্জ আছে সেই চেঞ্জ থেকে কোশ্চেন্স হয়ে গেছে অথবা নতুন ইনফো থেকে কোশ্চেন্স হয়ে গেছে, তো অবশ্যই লেটেস্ট বইটা তোমাকে
লেটেস্ট বইটাই পড়তে হবে, মানে জুলাই অথবা সেপ্টেম্বরে যেই বইটা বের হচ্ছে অথবা মে জুনের দিকে যেই বইটা বের হচ্ছে তোমাকে লেটেস্ট এডিশনটা পড়তে হবে, মানে সবসময় আপডেট আচ্ছা, থাকতে হবে। এখানে আসলে একই রকম প্রশ্ন রাগিব। আমি সেকেন্ড টাইম মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি, মূল বই মোটামুটি পারি। বেসিক্যালি মূল বই বলতে কোচিং এ যা পড়ানো হয় তার কথাই বলছি। এখন দেখা যায় যে মেইন বইয়ের পাশাপাশি অন্যান্য বই থেকে 4-5টা প্রশ্ন আসে। যেহেতু আমার 5 নম্বর কাটা যাচ্ছে, সেহেতু আমার কি উচিত হবে অন্যান্য বই পড়া নাকি মূল বইটি ভালোভাবে ঝালিয়ে নেওয়া? আর রাগিব ভাই, আপনি মূল বইয়ের পাশাপাশি কোন বই পড়েছেন? পড়লে মেইন বইগুলো কোনগুলো বইগুলো পড়েছেন? এটা একবার তুমি উত্তর দিয়েছো, ওকে শুধু বলো যে ওকে আসলে আরো এক্সট্রা পড়বে নাকি সেগুলোই। 5 মার্ক কাটছে তো কি হয়েছে? 5 মার্ক কেটেও তো 80 পাওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে যে পাঁচ তুমি মার্ক কাটে তবুও তার হাতে আরো 15 মার্ক থাকতেছে 80 পাওয়ার জন্য, সে যদি ঢাকা মেডিকেল কলেজে ইন্টারেস্টেড হয়, ঢাকা মেডিকেল কলেজে সে পড়বে, সেই ক্ষেত্রে বলো তোমাকে অবশ্যই আগে মেইন বইগুলো ঝালিয়ে নিতে, এটাই তোমার ফার্স্ট প্রিয়রিটি, যে তোমাকে ফার্স্টেই আগে মেইন বইগুলো আসলে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে যদি তুমি আরো সময় পাও তাহলে অবশ্যই তোমাকে আরো অ্যাডভান্স হতে হবে, যেহেতু তুমি সেকেন্ড টাইমার তোমাকে অবশ্যই অ্যাডভান্স থাকা উচিত, যেহেতু তুমি সবার একটু এগিয়ে আছো, তোমার মেইন বইগুলো পড়া আছেই। তো তোমাকে আমি বলবো যে ফার্স্টে তোমার ফার্স্ট প্রিয়রিটি থাকবে যে ফার্স্টে বইগুলো পড়ে ফেলা, এবং তারপরে যদি তুমি যদি আরো সময় পাও বা তোমার যদি আরো থাকে তাহলে তুমি অবশ্যই সেকেন্ড টাইম সেকেন্ড মানে যেটা সাইড বুক আছে সেই বইগুলোর জন্য অ্যাপ্রোচ করা, এবং আমি বলবো যে তোমার অ্যাপ্রোচ করা উচিত। ওকে, রাগিবের পরামর্শ হচ্ছে অ্যাপ্রোচ করা উচিত। এখানে একটা ছোট্ট প্রশ্ন করেছে রাগিব ভাই, মেডিকেল এক্সামে ফিজিক্সে যে ম্যাথ গুলো আসে সেগুলো নিয়ে যদি কিছু বলতেন। ফিজিক্সে ছোট্ট মেডিকেল ছোট্ট ম্যাথ, ফিজিক্স মেডিকেল। আমি যদি ইজিলি বলতে চাই যে সেই ম্যাথ গুলো তোমার প্র্যাকটিস করার খুব একটা দরকার নেই, খুবই ইজি ম্যাথ আসে, নর্মালি তুমি যদি ইকুয়েশন গুলো জানো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কখনোই দেখিনি যে খুব কঠিন ম্যাথ আসছে, নর্মালি খুব সহজ যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করা যায়, যেহেতু মেডিকেল কলেজ পরীক্ষা ক্যালকুলেটর অ্যালাউড না, তো এমন এমন ম্যাথই থাকবে যেগুলো তুমি ইজিলি করতে পারবা, বাট তাও অনেক সময় তোমাকে তোমাদেরকে আমি বলবো যে log 1 to 10 বা 1 to 9 এই কয়েকটা ভ্যালু মুখস্থ করে রাখা, কারণ অনেক সময় অ্যাপ্লাই করতে হতে পারে, কোচিং এ যাচ্ছ তখন অ্যাপ্লাই করতে হতে পারে, সো log 1 to 9 এই কয়েকটা ভ্যালু মনে রাখা, আর খুব একটা কঠিন আসে না, ইজি ইজি ম্যাথই আসে। আচ্ছা রাগিবি, এই প্রশ্নটা একটু কি বলে একটু বাইরে থেকে, কো কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যদি বলতেন। আমি শুনেছি আপনি বিটিভিতে কম্পিটিশন করেছেন, আমিও বিটিভিতে কুইজ করেছি, ন্যাশনাল সেকেন্ড হয়েছিলাম রচনা প্রতিযোগিতায়। আলহামদুলিল্লাহ প্রিপারেশনও ভালো, বাট কোয়েশ্চেন 100% কমন নিয়ে চিন্তায় আছি, 100% কোয়েশ্চেনও কমন পেতে চাই, কি করব, কয়টা বই পড়বো, এরকম। তুমি কি করতা কলেজ লাইফে বা ছোটবেলা থেকে, এটা এই বিষয়ে জানতে চাচ্ছি আসলে। কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যাট কলেজে প্রায় সবাই অনেক অলরাউন্ডার তৈরি করে, আমি ক্যাট কলেজে মেনি সবাই চাই সবাই অলরাউন্ডার হোক, তো এটা অবশ্যই খুব ভালো, পর শুধু একাডেমিক লাইনে বিজি না থেকে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে করা এঙ্গেজ করা, তো যেহেতু সিয়াম ফেরতো তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো এবং বিটিভিতে কুইজ করেছো সেটা অবশ্যই অনেক ভালো। আমি ভাই ন্যাশনাল 14th ন্যাশনাল স্কুল ডিবেটে পার্টিসিপেট করেছিলাম, বিটিভি যেটা টিভি ডিবেট বলা হয় সেটাতে পার্টিসিপেট করেছিলাম, এক্সটেম্পোর করতাম, আর আর গেমস গেমসেও নিজেকে এঙ্গেজ রাখতাম মেইনলি, এবং এটা আসলে অনেক ভালো, কেন তুমি যদি পড়াশোনার পাশাপাশি এগুলোতে করো তাহলে দেখবা তুমি অনেক আলাদা একটা এনথুসিয়াজম পাচ্ছ, তোমার পড়াশোনার প্রতি অ্যাটেনশন অনেক বেড়ে যাবে, তোমার মাইন্ড ডাইভার্ট হওয়ার চান্স কম থাকবে, মানে উল্টাপাল্টা জিনিস নিয়ে ভাবার চেয়ে এই ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেকে এঙ্গেজ রাখা খুবই বেটার, মেইনলি ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম এগুলোতে এঙ্গেজ না থেকে তুমি যদি এগুলো প্রোডাক্টিভ ক্ষেত্রে নিজেকে এঙ্গেজ রাখো তাহলে দেখবা পড়াশোনার ক্ষেত্রে তুমি একটা আলাদা ইন্সপিরেশন পাচ্ছ, এটা অনেক ভালো। আর তারপরের লাইনে লেখা যে 100% কমন নিয়ে চিন্তায় আছি, 100% কমন তো আমিও পাইনি, 100% নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না, কেউ পায় আসলে 100% কমন, কেউ 100% কোশ্চেন কমন পেলে তো 100ই পাওয়ার কথা, তো 100% কোশ্চেন নিয়ে কমন কমন নিয়ে চিন্তা করার অযৌক্তিক বলে মনে করি, তোমাকে সেভাবে করতে হবে না। আর কি করব, কয়েকটা বুক বইগুলোর নাম আমি আগে বলেছি ভাই, তুমি আগে বলেছি, এটা আলোচনা হয়ে গেছে। আচ্ছা রাগি, ব্যক্তিগত প্রশ্ন করেছে একজন, লকডাউনের সময়টা তুমি কিভাবে কাটাচ্ছ? লকডাউনে সময়গুলো মেইনলি আমি যেটা করছি মুভি দেখতেছি, আগে দেখা খুব কম ছিল, মানে কি আগে কি খুব মুভি কম দেখলা ছিল, দু একটা বলো আমাদেরকে, আমরাও দেখবো পরে। মেইনলি পার্সুট অফ হ্যাপিনেস দেখছি, এটা অনেক ভালো, পার্সুট অফ আগে খুব হ্যাপিনেস দারুণ মুভি, এটা প্যাশন বোঝার জন্য একটা দারুণ মুভি। হ্যাঁ, কেউ যদি দারুণ চায় মুভি, কিছু হ্যাঁ করতে, দারুণ দেন করেছে। তুমি যদি আমি সাজেশন দিই মুভি দেন ফরেস্ট ক্যাম্প দেখতে পারো, এটা অনেক ভালো, ফরেস্ট ক্যাম্প, ফরেস্ট ক্যাম্পটা আমি দেখেছি অনেক ভালো লেগেছে, মেইনলি ভাই আমি যেটা সুপার হিরো রিলেটেড মুভি বেশি পছন্দ করি, তো আচ্ছা এক্স ম্যান দেন স্পাইডারম্যান এই টাইপ মুভিগুলো আমি খুব বেশি দেখি, মার্ভেল সিরিজ যেটাকে বলে মার্ভেল সিরিজের মুভিগুলো বেশি দেখা হয় আর কি। আর ওকে, নর্মালি হ্যাঁ নর্মালি আমাদের তো অনলাইন ক্লাস হচ্ছে, তো পড়াশোনা করতে হচ্ছে, এটাই আর কি। আচ্ছা
তাহলে ঢাকা মেডিকেল কলেজের এই মুহূর্তে অনলাইন ক্লাস হচ্ছে, সেটা অবশ্যই আমাদের একটা বড় আপগ্রেড। ঠিক আছে, এখানে একই রকম প্রশ্ন করেছে, পড়াশোনার পাশাপাশি তুমি আর কি লাইক করো? যেটা বললাম যে আমি পড়াশোনার পাশাপাশি ডিবেট করতাম, এক্সট্রা করতাম, মানে তুমি গান কালচারাল গাও এক্সপ্লোর কিনা? করলো। গান গাও কিনা রাগিব? না, গান বলতে সেরকম গাই না, নর্মালি জাস্ট একটু হালকা পাতলা, বাট গান সেরকম গাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকজন প্রশ্ন করেছে, এটা প্রশ্ন একটা ভালো প্রশ্ন, মেডিকেলে যদি সুযোগ না পেতেন তাহলে কি করতেন? এটা কখনো ভাবছো আসলে যে সুযোগ পাবা না, এই চিন্তাটা কখনো করছো যদি চান্স না পাই কি হবে? আমার মেডিকেল পড়ার মানে ইন্টেনশনটা খুবই হাই ছিল, যদি আমি ফার্স্ট টাইম চান্স না পেতাম তাহলে আমি সেকেন্ড টাইমে কোচিং করতাম। এখন যদি কেউ বলে যে আপনি মেডিকেলে যদি চান্স না পাইতে তাহলে কি করতাম, আমি সেকেন্ড টাইমে কোচিং করতাম, এটাই। যদি সেকেন্ড টাইমে না পাইতা তাহলে আদার সেটা? ইউনিভার্সিটিস থাকতো, অথবা আমাকে আমাদের আর্মি একটা অপশন আছে, আমি ডিফেন্সে আচ্ছা যাওয়ার ট্রাই করতাম। ওকে, ঠিক আছে, এটা আসলে খুব একটা ভাবেইনি, ভাবার যারা প্যাশন প্যাশনেট থাকে আসলে ভাবার দরকার যাদের পড়ে না প্রিপারেশন যে কি ভালো থাকে করব, তাদের খুব একটা ভাবার দরকার পড়ে না। এই ভাবনাটা আসলে আসাটাই উচিত না যে কি করব, হুম, সেটাই। আসলে পুরোপুরি শুট করা উচিত স্বপ্নের দিকে। ঠিক আছে, আমরা 3,000 কমেন্ট এখানে, আসলে কোনটা ছেড়ে কোনটা পড়বো, অনেকে মন খারাপ করে যে কোনটা ছেড়ে কোনটা পড়বো, একই কমেন্ট আসলে বেশ কয়েকজন কয়বার করে করেছে, সেজন্য আসলে ঝামেলা হচ্ছে। এখানে একজন প্রশ্ন করেছে, ভাইয়া কয়টায় ঘুমাতে যেতেন কয়টায় উঠতেন, এটা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে না। আচ্ছা, একজন বলেছে ভাইয়া গল্পের বই পড়েন না? গল্পের বই কম পড়া হয় আমার, মেনলি মেনলি আমি লাইফে গল্প বই পড়ছি মনে হয় 7-8টা। ড্যান ব্রাউনের কয়েকটা বই পড়ছিলাম, হুমায়ুন আহমেদের কয়েকটা বই পড়ছিলাম, গল্পের বই খুব একটা পড়া হয় না, যেটা বললাম আর কি। এটা আমি জানি না কে, করিমাল জাহিন তোমার বন্ধু বা কিছু কিনা, সে বলেছে ক্লাস 7-এই তুমি স্টেজে গান করেছো, তুমি খুব ভালো গান পারো। না মানে হ্যাঁ, একবার করেছিলাম 7-এ, 7-এ একবার একটা দেশাত্মমূলক গান ছোটবেলায় আমরা করেছিলাম। এমন অনেক কিছু করি যেটা বড় হ্যাঁ, পর্যন্ত ধরে রাখা আসলে যায় না। তাই বলে ঠিক ভালো আছে গান পারি এমনটা না আসলে। আচ্ছা ঠিক আছে, এখানে এক্সাম হলে তুমি কি করছো, এটা খুব ভালো প্রশ্ন রাগিব, এক্সাম হল স্ট্র্যাটেজি, তুমি এক্সাম হলে কি ভাবছিলা যখন অনেককে দেখলে পরীক্ষা দিতে, সেটা বলো, এটা আসলে সবার জানা দরকার, একজন ফার্স্ট বয় কিভাবে পরীক্ষা দেয় এটা জানা উচিত, বলো। এক্সাম হলে মেইনলি যখন আমি প্রথম আমার রংপুর মেডিকেল কলেজে সিট পড়েছিল, সো যাওয়াটা আমার বাসা থেকে রংপুর মেডিকেল কলেজ আমার খুব কাছেই, সো ফার্স্টে কি আব্বু আম্মুকে নিয়ে হাঁটা দিলাম, সবার কাছ থেকে দোয়া নিয়ে মেইনলি এটা মেডিকেল সবার কাছে গেলাম। তারপরে হলো সময় খুবই একটা থমথমে অবস্থা, সবার মধ্যে একটা ভীতি কাজ করতেছে, প্লাস এত স্টুডেন্টস, আমার একটা বিশাল হল রুমে, মেইনলি এটা ডিসেকশন রুম ছিল মেবি, তো ডিসেকশন রুমে ওকে একটা ইয়ে হচ্ছিল, তো চারপাশে অনেক মেয়েরা বেশি পরীক্ষা দেয়, যেটা বুঝছি যে মেডিকেল কলেজে মেয়েরা বেশি এক্সাম দেয়, আমার চারপাশে দেখলাম অনেক মেয়ে ছেলে কম, তো এটা ছিল। আর মেইনলি আমাদের যারা, খুব একটা ভয় লাগেনি, মানে যে যত কম ভয় পাবে সে তত ভালো রেজাল্ট করবে বলে আমি মনে করি, যে এটাই আসলে ইম্পর্টেন্ট, যে ভয় কম পাওয়া লাগবে। আর আরো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বলতে গেলে সেই 1 ঘন্টার কথাবার্তা অনেকক্ষণ ধরে বলা যাবে, যে মানে অনেকক্ষণ তারপরও ধরে ভয় বলা যাবে লাগেনি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ভয় হচ্ছে লাগেনি, কেন কেউ যদি ভয় যখন, লাগে তাহলে সে ভালো করতে পারবে না। আচ্ছা যখন তুমি এক দেখলে যে এই প্রশ্নটা কমন নাই, সেটাকে তুমি কিভাবে ট্যাকেল দিলা, তখন কি মনে হয়নি যে আমার কি হবে, এটা তো সবাই পারবে এমন কিছু? অনেকে এটা বলে আমি যে প্রথম প্রশ্নটাই হ্যাঁ, ভাই কমন পাই না। আমার প্রথম প্রশ্নটা ইয়ে ছিল, নিচে কোনটি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এটা খুব কঠিন একটা কোশ্চেন ছিল, অনেকে পারেনি, বাট ওকে এই কোশ্চেনটা আমার পড়া ছিল দেখেই আমি ফার্স্টে যখন দেখলাম যে এই কোশ্চেনটা আমি পারি বাট বাকিদের পাওয়ার চান্স সবাই খুব পারবে না কম, হয়তো, সবাই আচ্ছা পারবে না হয়তো, তো এই ক্ষেত্রে আমার ইয়েটা অনেক ভালোভাবে কাজ করছে, যে তার মানে আমার ফার্স্টে আমি একটা অনেক বড় জায়ান্ট ল্যাপ নিয়ে নিলাম, যে আমি আসলে এটা পারতেছি এটা। তো এই ক্ষেত্রে আমাকে এটা খুব ভালো, যে আমার ফার্স্ট কোশ্চেনটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ নিয়েছিল, তো তারপরে যেটা কোশ্চেন পারিনি আমি 30 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন দাগানো শেষ করেছিলাম, মানে দাগানো বলতে কি 100টা শেষ করেছি, অনেকগুলো দেখলাম যে 20টার মতো বাদ গেছে, আর 20টার মতো আমার ডাউট আছে, তারপর সেগুলো আস্তে আস্তে করে একটু ভেবে ভেবে অ্যান্সার করা শুরু করলাম। হ্যাঁ অবশ্যই ইয়ে করতাম। রাগিব আসলে কিছু প্রশ্ন খুবই সিলি প্রশ্ন, কখন ঘুমাতে কখন উঠতা, কিন্তু আসলে ছোট ভাইয়ারা জানতে চায়, এরা আসলে ভাবে যে কি করতে হয়, মানে তুমি কি সারা রাত পড়তা কিনা, এরকম প্রশ্ন আসলে সবাই করছে। কারণ হচ্ছে যে আমি যখন ছিলাম ক্লাস 12-এ, তখন যারা মেডিকেলে পড়তো তাদেরকে ভাবতাম এরা কি মানুষ নাকি এলিয়েন, এরকম একটা কমেন্ট এখানে আসছে অলরেডি, যে এরা কি আসলে মানুষ, কিভাবে চান্স পাইলো, মানে এতজনকে কিভাবে প্রতিযোগিতার মধ্যে, তো এই জন্য এই প্রশ্নগুলো আমি, সেগুলো চাই তুমি এগুলো উত্তর দাও, কারণ ও জানতে চায় তুমি কতক্ষণ আসলে মানে স্যার। হ্যাঁ
কলেজ লাইফে আমাদের আসলে খুব একটা ইয়ে থাকে না, মানে আমাদের কলেজ যখন পড়তাম তখন আমাদের খুব স্ট্রিক্টলি ফলো করা হতো যে এই সময় ঘুমাতে হবে, এই সময় উঠতে হবে। তো কলেজে খুব কম চান্স ছিল মানে বেশি রাত জেগে পড়ার। বাট আমি যখন ইয়েতে আসলাম, বাসায় আসলাম এইচএসসি শেষ করে, তখন আমি অনেক ভালোভাবে মানে সারাদিন পরীক্ষা দিতাম, ঘুমাতাম খুব কম, আমার কম ঘুমালো একটু চলতো। মেনলি আমি রাতের বেলাটা সন্ধ্যায় পড়তে বসতাম, তারপরে 10টা পর্যন্ত পড়তাম, হালকা রেস্ট নিতাম, ডিনার করতাম, দেন একবারে ফজর পর্যন্ত অনেক কোশ্চেন টোশ্চেন সলভ করে ফজর নামাজ পড়ে দেন ঘুমাতে যেতাম। বাবারে বাবা, তুমি কয় ঘন্টা ঘুমাতে? এটি জানতে চাচ্ছে অনেকে, এই প্রশ্নটা, কয় আওয়ার ঘুমাতে? হ্যাঁ, 6 ঘন্টা করে ঘুমানো উচিত মনে করি আমি। তুমি কি ঘুমাইতা 6 ঘন্টা? হ্যাঁ, 6 ঘন্টা ঘুমানো ট্রাই করি, মানে 6 ঘন্টা আসলে ঘুমানো উচিত, বাট 6 ঘন্টা 5 ঘন্টা এরকম করে ঘুমাতাম আমি। আচ্ছা, এটা এটা কি আসলে তোমার জানা আছে? এটা তো আসলে সবার হয়, অনেকেই অ্যান্স দেওয়ার সময় শুধু কনফিউশন হয় এবং জানা উত্তরটা ভুল দিয়ে দেয়, এটা কি তোমার হতো এমন? হ্যাঁ অবশ্যই, এটা যেটা বললাম আমি, যার বেশি নার্ভাসনেস কাজ করবে তার মধ্যে কনফিউশন কাজ করবে। তো তোমাকে যেটা ফার্স্টেই মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি জানি, তো তুমি ফার্স্টে এটা অ্যান্সার করতে হবে, এটা নিয়ে বেশি ঘাটাতে গেলে দেখবা যে আরো অনেক কনফিউশন অ্যারাইজ করতেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাকে ফার্স্টে নিজের উপর কনফিডেন্স আনতে হবে যে হ্যাঁ এটা আমি পড়েছি এবং এটা অ্যান্সার এটাই। ওটা নিয়ে বেশি কনফিউশন ক্রিয়েট করতে গেলে দেখবা যে বেশি ইয়ে হচ্ছে। তো এটা বারবার রিভাইজ দিতে হবে, নার্ভাসনেস কম রাখা লাগবে, আর কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকতে হবে। না আমি যেহেতু পড়েছি সেইটাই হলো অ্যান্সার। এখানে আসলে এই ছোট ভাই হবে হয়তো বা ইমার্সন ইন্তু, সে একটা ভালো কথা বলেছে যে কেউ রাগিব ভাইকে প্রশ্ন করছেন যে কি কি করতেন বা কি কি বই পড়তেন, এটা জেনে কেউ আসলে কিছুই করে ফেলবে না। আমি বইটা পড়ছি, আমিও লাইফে এসে ভাইয়াদের কাছে জানতে চাইতাম কিন্তু বাস্তব লাইফে এটা আসলে কাজে লাগাতে পারতাম না। রাগিব নোট ছাড়া পারছে, তুমি পারবা এমনটা এমনটা নাও হতে পারে আর কি। এসব প্রশ্ন না করাটা ভালো, ভালো ব্যাপারে জানা দরকার এইটুকুই। রাগিব সফল, রাগিবের মতো রাগিব কেউর মতো করে পড়েছে কিনা কিনাও বলবে না, নিজের চেষ্টা দিয়ে নিজে করলে সব হয়। এটা আসলে ভালো বলেছে, রাগিবের একটা পড়ার স্টাইল আছে, হ্যাঁ তোমার একটা পড়ার স্টাইল, প্রত্যেকের যেটা তো করলে আসলে ভালো হবে। হ্যাঁ তুমি বলো রাগিব, যেটা ও ঠিক যেটা বলেছে মানে কিনা, আমাদের যে কমেন্ট করেছে যে বুয়েটার ভাইয়া অথবা আমার ব্যাচমেট হতে পারে, তোমার ব্যাচমেট হবে হয়তো বা, ব্যাচমেট হতে পারে, যাই হোক, সে অনেক ভালো একটা কথা লিখেছে যে নিজের স্টাইল ধরে রাখা। কাউকে ইমিটেট করতে গেলে সবসময় যে তোমার রেজাল্টটা ভালো হবে এমনটা কিন্তু না। যেমন আমি নোট ছাড়া পড়েছি, তাই বলে তুমি নোট ছাড়া পড়ে যে ভালো করবা, বা নোট নোট করে পড়া কিন্তু অবশ্যই অনেক ভালো, এটা আমি তখনই উল্লেখ করেছি, নোট করে পড়াটা অবশ্যই অনেক ভালো। তো তোমাকে নিজের স্টাইলটা ধরে রাখতে হবে। তুমি আমার কাছে কিছু ট্রিক্স নিতে পারো, বাট হুবহু যে আমাকে ইয়ে করবা, আমার কারিকুলাম একটু আলাদা ছিল, আমার ডেইলি রুটিন আলাদা ছিল, তো তুমি যে ওভাবে ওভাবে এগিয়ে গেলে যে তুমি ভালো করবে এমনটা না। তোমাকে নিজের স্টাইল ধরে রাখতে হবে, মানে পড়াশোনাটাকে তোমার নিজের ফেভারেবল আনতে, ফেভারেবল করতে হবে, মানে তুমি কিভাবে পড়লে অনেক ভালো করতে পারবে, সেই ক্ষেত্রে এই কমেন্টটা সবার পড়া উচিত বলে আমি মনে করি। ওকে, এটা একটা আসলে ভালো কমেন্ট। রাগিব এখানে একটা সুন্দর কথা বলেছে একজন, যে ইউ আর ভেরি হাম্বল, কিপ ইট আপ ইউর ব্রাদার, কিপ ইট আপ ব্রাদার, এবং এটা একটা সুন্দর কথা বলেছে তোমাকে, এটা একটা প্রশংসা। এবং আসলে যত মানুষ বড় হয় তত বিনয়ী হয়, এবং রাগিব আশা করি আমার ছোট ভাই বাকি জীবনটা এই কথাটা আরো বেশি মনে রাখবে, কারণ সেটা আসলে আমি মনে করি যেটা তার শুরু এবং আরো অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে। ঠিক আছে, এখানে একজনের এই প্রশ্ন উত্তর দিয়ে দাও, তুমি লাস্ট 1 মাস কিভাবে পড়ছিলে? তখন তো আসলে সব পড়া শেষ, রিভাইজ করতে কিভাবে? লাস্ট 1 মাস আমি মেইনলি যেভাবে পড়তাম, যেটা বললাম যে আমার সাইড বুকের ইনফরমেশন গুলো আমার মেইন বইয়ে লিখে রাখতাম, না আলিম স্যারের বইয়ের ইনফরমেশন গুলো আমি আমার ইয়ে বইয়ে, যেটা গাজী আজমল স্যারের বইয়ে লিখে রাখতাম। লাস্ট 1 মাস যেটা থাকে সেটা আমি মেইনলি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো জিনিসগুলো পড়ার চেষ্টা করতাম, কেন বারবার করে কঠিন ঘাটায় ঘাটায় পড়ার কোনো মানে হয় না। ওরকম পড়তে গেলে দেখবে তোমার কিছু মনে পড়ছে না, তখন দেখবে আবার ডিপ্রেশন কাজ করছে। তো এই ক্ষেত্রে বলবো যে মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো, যেগুলো মনে না রাখলেই হয়, সেই জিনিসগুলো লাস্ট 1 মাসে তোমাকে খুব ভালো মতো করে বারবার বারবার করে রিভাইজ করতে হবে। ওকে, এখানে একজন একটা মজার কমেন্ট করেছে, পরীক্ষার হলে কাউকে হেল্প করেছিলেন কিনা, হেল্প করার বা নেওয়ার সুযোগ আছে কিনা? ভাই রে ভাই, কি চিন্তা বলো তো। না পরীক্ষার হলে হেল্প নেওয়ার যে চিন্তা মাথা না যাবে না। অনেকে বলে যে মেডিকেলে সাইলেন্ট এক্সপেল টাইপ কিছু একটা থাকে, আমার জানি না সেটা, এটা নিয়ে আমার কনসেপ্ট ক্লিয়ার না, বাট আমি বলবো যে এক্ষেত্রে না করাটাই বেটার। কেন একটা ভুলের জন্য তোমার যদি মেডিকেল ওই তোমার খাতা এক্সপেল হয়ে যায় অথবা খাতা বাতিল হয়ে যায়, এটা আসলে তোমার জন্য একটা বিশাল লস হবে। তাই 1 মার্কের জন্য কারোর কাছে হেল্প চাওয়া অথবা কাউকে হেল্প করতে দেওয়া, এটা সুযোগ থাকলেও বলবো যে করা উচিত নয়। আমার মনে হয় না সুযোগ নাই, আমার সময় ছিল না, টাফ গার্ড ছিল, এগুলো চিন্তা চিন্তা ভাবনা করলে আসলে নিজের প্রস্তুতি করলেই খারাপ হ্যাঁ হয়। করলেই অনেক প্রস্তুতি খারাপ হয়, এটা করাই উচিত না আসলে, চিন্তাই না আসলে। এখানে একজন কমেন্ট করছে, ভেরি মাচ ইমপ্রেসিভ, সুরঞ্জিত বর্মন, তিনি যুক্ত আছেন আমাদের সাথে,
এখানে একজন কমেন্ট করেছে, মেডিকেলে কি সাইলেন্ট এক্সপেল হয়ে যায় কিনা? সাইলেন্ট এক্সপেল মানে তোমার খাতা নিয়ে গেল না, কিন্তু তোমার রেজাল্ট আসলো না। আমরাও শুনতাম যেমন আছে, কিন্তু শুনতে পারি, আমি আসলে শিওর না এটা আসলে কি হয়, আমিও আসলে শিওর না, এরকম আসলে হয়তো বা নাই, কিন্তু থাকতেও পারে, থাকতেও পারে। এগুলো ধরে চিন্তা নেওয়াটা মাথায় আনা, বেটার। ধরে নেওয়াটাই বেটার, এগুলো চিন্তা মাথায় আনাটাই আসলে এগুলো উচিত না। যাই হোক, এখানে একজন প্রশ্ন করেছে, ভাইয়া কি অনলাইনে ক্লাস করতেন? 10 মিনিট স্কুল, আমাদের স্কুল, এগুলো কি, তোমার তো মোবাইলই ছিল না, করতে কিভাবে সময় কই? না হ্যাঁ, আমাদের মেনলি সপ্তাহে একদিন অথবা 2 দিন করে আমাদের কম্পিউটার ল্যাবে ক্লাস হতো। তখন আমি অন্যরকম পাঠশালায় ভিডিও গুলো চেক করতাম, অন্যরকম পাঠশালায় ভিডিও গুলো ওকে অনেক ভালো ওকে, এবং উদ্দেশ্যের অন্যরকম পার্সেল। ওকে, এখানে একজন প্রশ্ন করেছে, তোমার HSC টোটাল মার্ক কত ছিল? এইচএসসি আমার টোটাল মার্ক ছিল HSC তে 1235, 1235 আউট অফ 1200? 1300, 35 আউট অফ 1300। তুমি তো ফার্স্ট ছিলে বোধ হয় নাকি, তোমার হ্যাঁ বোর্ডে আমি বোর্ড ফার্স্ট ছিলাম, এমন কিছু? হ্যাঁ বোর্ড ফার্স্ট ছিলাম, হ্যাঁ বোর্ড আচ্ছা, বোর্ড আসলে আমরা খুব আর প্রশ্ন বাড়াবো না, 1.5 ঘন্টা ধরে এই প্রশ্ন উত্তর দিচ্ছি আমরা। ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়েছেন একটু বলেন, ওটা মেমোরাইজ করেছেন কিভাবে, ফুল কেমিস্ট্রি আর ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারে লাস্ট পাঁচ পঞ্চম যে চ্যাপ্টারটা, কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এটাকে আসলে কিভাবে পড়া যায়? কিছু চ্যাপ্টার আছে টাফ, এই দুটো কিভাবে পড়ছিলে একটু বলতে যদি ওদেরকে। যেটা বলবো যে অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে অনেকে করতে চায় যে রিয়াকশনের টেম্পারেচার মুখস্থ করতে চায়, ক্যাটালিস্ট পড়তে চায়, এগুলো মানে টেম্পারেচার অনেকে বেশিরভাগ দেখি মুখস্থ করে। টেম্পারেচার মানে যেটা বললাম নিউমেরিক্যাল ভ্যালুস খুব কম আসে, তো তুমি ফার্স্টে যদি তুমি চাও তাহলে তুমি টেম্পারেচার গুলো স্কিপ করতে পারো, বাট ক্যাটালিস্টটা একটু পড়াটা ইম্পর্টেন্ট, ক্যাটালিস্ট পড়াটা ইম্পর্টেন্ট। ক্যাটালিস্ট থেকে গত বছর কোশ্চেন এসেছিল, মানে আমাদের আগের বছর কোশ্চেন এসেছিল, তো ক্যাটালিস্ট তোমরা পড়তে পারো। মেইনলি নেম রিয়াকশন গুলো খুব ভালোভাবে পড়তে হবে, মানে যেটা আমাদের নর্মালি আমাদের ডেইলি লাইফে যেটা খুব বেশি কাজে আসে, অথবা যেগুলো নেম রিয়াকশন বলতে কি যেগুলো আমাদের বিজ্ঞানীদের নামে, যেমন ফিডেল ক্রাফট বিক্রিয়া, ফিডেল ক্রাফট রিয়াকশন যেগুলো আছে, নেম রিয়েকশন, নামীয় বিক্রিয়া, নেম বাংলায় রিয়াকশন হচ্ছে নামীয় নামীয় বিক্রিয়া। বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ ওইটা তো বাংলা এটা জানি না আসলে, যাই হোক যে ওই টাইপ গুলো তোমাকে নেম রিয়াকশন গুলো খুব ভালো মতো করে পড়তে হবে, এবং ওগুলোর ক্ষেত্রে ওগুলো টেম্পারেচার অথবা ক্যাটালিস্ট গুলো যদি মুখস্থ করতে পারো তাহলে তো অনেক ভালো। এবং এভাবে তোমার আর যেটা কি কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ডেইলি লাইফে যেগুলো কাজে আসে সেই জিনিসগুলো খুব বেশি করে করতে হবে, মানে আমার ডেইলি ইউটেন্সিল যেগুলো থাকে যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি সেই টাইপ জিনিসগুলো কিন্তু ভালো করতে হবে। ডেইলি লাইফে, ওকে, এটা একটা কমন প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, যে তুমি কখনো সময় নষ্ট করছিলে কিনা রাগিব, যদি সবসময় একই রকম ভাবে পড়তা? বা আরেকটা প্রশ্ন হচ্ছে যে অলসতা কিভাবে কাটাতেন, দুটি একসাথে উত্তর দিয়ে দাও। সব সময় তুমি কি একইভাবে পড়া তো সুপারম্যান সম্ভব টাইপের না, কিনা এটা আসলে না জানতে না না চাই। সব সময় একইভাবে পড়া কখনোই সম্ভব না, যদি তাও রেগুলারিটি ধরে রাখাটা মেইন আসলে। অবশ্যই তুমি সব সময় একইভাবে পড়তে পারবে না, তুমি অসুস্থ হতে পারো, অথবা তোমার বাসায় কোনো একটা রিলেটিভ আসলো এরকম হওয়ার কারণে, অথবা তোমার প্যারেন্টস অথবা তোমার ক্লোজ রিলেটিভ অসুস্থ হলো তাদেরকে দেখতে গেলে, এরকম করতে গেলে বাসায় রিলেটিভ আসে, এটা খুবই কমন ব্যাপার। সেই ক্ষেত্রে তোমার পড়াশোনার ক্ষেত্রে একটু হ্যাম্পার হতে পারে, বাট তোমাকে সেটা মিটিগেট করে ফেলতে হবে, মিনিমাইজ করতে হবে সেই জিনিসটাকে, মানে যতটুকু সময় নষ্ট হয়েছে সেই জিনিসটাকে তোমাকে মিনিমাইজ করে তোমাকে একটু বেশি পড়ে সেই জিনিসটা কাভার আপ করতে হবে। আর সময় নষ্ট করেছি বলতে কি যে হ্যাঁ সময় নষ্ট তো হবেই, বাট যেটা বললাম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে একটু কম সময় নষ্ট করতে, সময় নষ্ট করবা এটা হলো দরকার। তুমি নষ্ট করছিলা অল্প অল্প নাকি, সেটাই জানতে চাচ্ছি, হ্যাঁ তুমি তা কি তো নষ্ট অবশ্যই, করতা হ্যাঁ কিনা, করতা অবশ্যই একটু নষ্ট তো হবেই। নষ্ট তো হবে। ঠিক আছে, পরবর্তীতে পড়ালেখা করে সেটা কভার করলেই হলো। ভাইয়া আপনার ইন্সপিরেশন কে ছিল, তোমার কি কেউ ইন্সপিরেশন ছিল? ইন্সপিরেশন অনেকে ছিল, তাদের নাম বলে অথবা তাদেরকে ধন্যবাদ জানাই ছোট করবো না। আমার কলেজে যারা সিনিয়র ব্রাদার ছিল বা যারা অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে অথবা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, যাদেরকে আমি খুব কাছে থেকে দেখেছি, মানে আমার 6 বছর যাদেরকে কাছে থেকে দেখছি অথবা 5 বছর কাছে থেকে দেখছি, তারাই মিলে ইন্সপিরেশন ছিল যে ওই ভাইয়ারা আমার মতো অবস্থায় ছিলেন, আমার মতোই পড়াশোনার সকল ধরনের ফ্যাসিলিটিস পাইছে, তারা ভালো রেজাল্ট করছে, তো আমিও ইনশাল্লাহ একদিন পড়তে পারবো। মেনলি তাদেরকেই আইডিয়াল ভেবে আমার এগিয়ে যাওয়া। ওকে, এই আপুটা অনেক রেগে গেছে আমাদের উপরে, কতবার করে বলতেছি HSC 21 নিয়ে কিছু বলো, আসলে যা বলা হচ্ছে সব তো HSC 20 21 নিয়েই বলা হচ্ছে আপু, এটা তো আলাদা করে শুধু HSC 20 নিয়ে না, তারপরও যারা এবছর না আগামী বছর পরীক্ষা দিবে রাগী, তাদের সাথে কি করা উচিত তুমি একটু বলে দাও। ও খুব রেগে গেছে, অনেকগুলো রাগের ইমো দেওয়া। এইচএসসি হ্যাঁ ও মানে কোশ্চেনটা একটু ইগনোর হয়ে গেছে বেশি, যাই হোক হ্যাঁ তখন তো HSC 21 নিয়ে বলতে গেলে হ্যাঁ যে সবাই যেভাবে প্রিপারেশন নিচ্ছে, মানে ও কি এবার তাহলে ইলেভেনে, মানে ইলেভেনে ও এখন 11-এ, বা আসলে
টুয়েলভে উঠে যাওয়ার কথা, কিন্তু করোনা সবাইকে থামাই দিছে, ও ও এখন আচ্ছা, কিসের মধ্যে ওই জানে না, তারপর টুয়েলভে উঠবে আর কি। হ্যাঁ তোমাকে যেটা বললাম যে তোমার যে 1 বছর পার হয়ে গেছে, তার মানে 11 শেষ করে ফেলছো, এক তো বছর তোমার পার হয়ে গেছে, তাহলে তোমাকে অবশ্যই এখন যত তাড়াতাড়ি সম্ভব বা আর 5-6 মাস অথবা 7 মাসের মধ্যে তোমাকে সবকিছু পড়ে রিভাইজ দিয়ে শেষ করতে হবে। মেনে তোমার টার্গেট থাকবে, এখনো তোমার হাতে অনেক সময় আছে, মেনে এখনো রেগুলারিটি ধরে রাখা, সবগুলো বই খুব ভালো মতো শেষ করা, এটাই আর কি। আচ্ছা, যে ভাইয়াটা বুয়েটের তোমার বন্ধুটা, ও একটা আরেকটা সাজেশন দিয়েছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামে এক মেয়েকে হেল্প করতে গিয়ে 10 মিনিট শেষ করেছিল, এটা তার জীবনের অন্যতম বড় ভুল, এ ধরনের ভুল না করাই ভালো। আচ্ছা যাই হোক, এখানে ঠিক আছে, আমরা আসলে আর এখানে আর খুব বেশি কাজের কাজের আলোচনা খুব বেশি দেখছি না, এখানে অকাজের বেশ কিছু প্রশ্ন ঘোরাঘুরি করছে আমাদের চোখের সামনে, সেগুলোতে আমরা আলোকপাত না করি, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে, তুমি কি শুধু কোচিং এর দাগানোটাই পড়তা নাকি পুরাটা পড়তা? না, আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয় আমি সেগুলো পড়তাম আসলে, কোচিং এ কোনো জিনিস মিস যেতেই পারে। আমি ফার্স্টে কি করতাম, আমি নিজেই আগে পুরো চ্যাপ্টারটা পড়ে দেখতাম, ভেরি গুড চ্যাপ্টারটা ভেরি পড়ে দেখে গুড, আমার যেটা ইম্পর্টেন্ট মনে হতো সেটাকে দাগাইতাম, সেটা কোচিং থেকে দাগালো বা দাগালো কিনা সেটা আমার আসলে সেটাকে আমি সেদিকে আমি আসলে অবজার্ভ করিনি, বা সেদিকে আমি আসলে কোনো হিট পে করিনি, দারুন। ঠিক আছে, নিজে পড়ে আর দেখতে হবে আর কি, এখানে নিজে পড়ে সবকিছু জানাই করতে হবে। এই প্রশ্নটা নিয়ে আসলে 5 বার করে ফেলেছেন ভাই, আপনি কার সাজেশন নিয়ে পড়েছেন, কার সাজেশন নিয়েছিল বিশেষ পরামর্শ যে কিভাবে পড়বো ভাইয়া, তোমার কোনো মেন্টর ছিল কিনা, এটাই বলছে। হ্যাঁ, যেটা বললাম যে মেন্টর তো অবশ্যই অনেকে ছিল, তাদেরকে তাদের নাম উল্লেখ করে অথবা তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অনেক ভাইয়ের কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছি, অনেক সাজেশন পেয়েছি। মেইনলি আমাদের কলেজ সিনিয়র যারা ছিল, আচ্ছা আমার রংপুর ক্যাড কলেজে যারা সিনিয়র ভাইয়েরা যারা মেডিকেল কলেজে খুব ভালো করেছেন, তাদের কাছ থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবার আমাকে সাজেশন দেওয়ার জন্য। ওকে রাকিব, তুমি আরেকবার করে বলে দাও তো যে কোনটা কোনটা সেকেন্ডারি বই পড়বে, যদি নামগুলো একবার স্পষ্ট করে বলো। ও আচ্ছা, জুওলজির জন্য গাজী আজমল স্যার, আর সাইড বুক হিসেবে আলিম স্যার, না দেন এটা বোটানির জন্য আবুল হাসান স্যার, ইয়েস, আজিবুর রহমান স্যার, তারপরে কেমিস্ট্রির জন্য হলো হাজারিনাক স্যার, আর সাইড বুক হিসেবে পড়তে চাইলে সে ইয়ে পড়তে পারে, রবিউল স্যারের বইটা পড়তে পারে অথবা সঞ্জিত কুমার গুহু স্যারের বইটা পড়তে পারে। তারপরে ফিজিক্সের জন্য ইসাক স্যার পড়লেই এনাফ, তাও যদি কেউ পড়তে চায় তাহলে শাহজাহান তপন স্যারের বইটা পড়তে পারে, বাট ইসাক স্যারের বইটা পড়তেই হবে। আর ডিকি ইংলিশ নিজের ওকে ইচ্ছা মতো বললে একটা ফলো করলে হলো, যেটা অথেন্টিক বই, কোনো ভুল নাই বা ভুল কম, সে বইটা ফলো করতে হবে। এখানে একজন অনেক হাত জোর করেছে তার কমেন্টটা, মেডিকেলে পড়াশোনা করে ক্যারিয়ার গড়তে কত সময় লাগে, ক্যারিয়ার বলতে তুমি কি বুঝো সেটা আসলে তোমাকে বুঝতে হবে, মেডিকেলে পড়াশোনা করতে কমপক্ষে 6.5 বছর লাগবে, তুমি চান্স পাওয়া থেকে শুরু করে ইন্টার্ন শেষ করে মেডিকেল কলেজ থেকে বের হওয়ার পর্যন্ত 6.5 বছর, এরপর তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে এক্সট্রা 1 থেকে 1.5 বছর বা 2 বছর পড়ালেখা করে বিদেশে পরীক্ষায় পাশ করে বিদেশে যেতে হবে, বা বিসিএস দিয়ে তুমি যদি সরকারি চাকরিতে প্রবেশ করতে চাও মোটামুটি আরো 1 বছর, তো টাকা ইনকাম করা শুরু করতে অ্যাটলিস্ট 7 বছর তো লাগেই, অনেক পড়ালেখার বিষয় আছে, এটা তুমি চিন্তা করে আসতে পারো, তবে এটা আসলে আজকে লাইভ আলোচনার বিষয় না, তুমি অনেক অনেকবার রিকোয়েস্ট করেছো সেজন্য আমরা এটা আসলে বললাম। এইটা একটা ভালো প্রশ্ন করেছে, ফিজিক্স এর অনুশীলনের এমসিকিউ বুঝে পড়বো নাকি মুখস্থ, ওখানে ওই যে আমাদের ইসাক স্যারের বইয়ের পেছনে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো কি বুঝে পড়বে নাকি মুখস্থ করবে, অনেক সময় ভুল অ্যান্সার দেওয়া থাকে কিছু, তুমি কি করছিলা? হ্যাঁ, অনুশীলনী এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো আসলে খুব দেখতে হবে, আর ভুল যদি থাকে এটা আসলে একটা কন্ট্রোভার্সি যে ভুলটা দেখানো উচিত নাকি সত্যি অনুশীলনী রাইট অ্যান্সারটা দেখানো উচিত। আমি বলবো যে রাইট অ্যান্সারটা দেখানোই বেটার, কেন যদিও সে রাইট অ্যান্সার দেখায় সে ভুল করুক বা না করুক, তার স্যাটিসফ্যাকশনটা মেইন যে সে রাইট অ্যান্সারটা দেখায় আসছে। আর আমি জানি যে মেডিকেল কোশ্চেন গুলো যেস অনেকভাবে মডারেট করা হয়, কেন মডারেট করার মাধ্যমে আসলে সেখানকার সহজ মানে রাইট অ্যান্সারটাই গ্রহণ করার কথা, আমি ঠিক জানি না, বাট আমি বলবো যে যতই ভুল থাকুক না কেন তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হলো, কেন ভুল অ্যান্সার দিয়ে চান্স পাওয়া অথবা ভালো করার কোনো ক্রেডিটের বিষয় না, তুমি রাইট অ্যান্সার দিয়ে নিজে স্যাটিসফাইড থাকো, এটাই মেইনলি ইম্পর্টেন্ট। ওকে, এখানে এসএসসির বন্ধে আছে, কিভাবে শুরু করলে ডিএমসি হবে একটু বলেন ভাইয়া, তুমি ভিডিওটা আরেকবার দেখো পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত, তুমি এটার উত্তর পেয়ে যাবা, অনেকেই বারবার এই প্রশ্ন এই ছেলেটা এই প্রশ্নটা 20 বার করছে, তো ভাইয়া তুমি ভিডিওটা দেখো, আসলে রাগিব শুরু থেকে এটাই বলছে যে কিভাবে পড়াশোনা করতে হবে, তো আলাদা করে এই প্রশ্নের উত্তর আমরা দিব না। এখানে এটা একটা ভালো প্রশ্ন, অনেকে এটা জানতে চায়, বাজারে অনেক ধরনের বই আছে,
বোর্ড বই ব্যতীত কোনো কোনো বই পড়তে হবে কিনা? একদম সহজ অ্যান্সার, সেটা তো না, বোর্ড বই পড়তে হবে। বোর্ড বই মানে যেগুলো টেক্সট বুক সেগুলো বোর্ড বই পড়তে হবে। ব্যতীত, 11-12-এ তো বোর্ড বই থাকে কি না? 11-12-তে কোনো বোর্ড বই থাকে না, বোর্ড থেকে কোনো বই থাকে না। বাট যেটা বললাম, যে রেফারেন্স বইগুলোর নাম বললাম, সেই বইগুলো পড়লেই এনাফ। শুরুর দিকে এটা পড়তে হবে, তারপরে যদি মানে হয়তো জানিস বা বলতে সাইড। চাচ্ছে যে এইগুলো এগুলা মূল বই, এগুলা ও এগুলো আচ্ছা, ছাড়া আর কোনো ধরনের বই থাকে বাজারে, অনেক গাইড আছে, সেগুলা পড়েছিলে কিনা তুমি, বা পড়া দরকার আছে কিনা, বা গাইড সময় বই পাওয়া পড়তে যায় কিনা, পারে। সেটাও একটা কথা। গাইড বই নেই, নর্মালি সে কোশ্চেন সলভ করার কাজে পড়তে পারে, সেখান থেকে কোশ্চেন সলভ করতে পারে। বাট সেগুলো ফলো করা আমি বলবো ঠিক হবে না, সেগুলো অনেক ভুল থাকে, থাকতে পারে অনেক তথ্য সময়। তথ্য পড়ার জন্য না, প্রশ্ন সলভ তথ্য করার পড়ার জন্য, জন্য না, অবশ্যই তথ্য তথ্য পড়ার পড়ার জন্য জন্য। মেইন বই ফলো করতে হবে। ওকে, সেটা হচ্ছে এখানে হাবিবুল ইসলাম, ও আসলে কমেন্ট করে করে আমাদের 12টা বাজায় দিচ্ছে। মেয়ে রাগ করেছে দেখে খেয়াল করলেন, আমরা রাগ করলে সেটা তো দেখেন না। ভাইয়া, তোমার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, শুধু শুধু রাগ করো না। এখানে অনেকে রাগ করেছে, আমরা আসলে রাগে মোটামুটি বেশিরভাগ প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, কিছু প্রশ্ন উত্তর আমাদের মিস থাকতে পারে। তো সব প্রশ্নের আসলে 3,000 কমেন্ট হয়েছে, 3,000 প্রশ্ন উত্তর, তো আসলে তোমার তোমার তোমাকে জানতে চাওয়াটা আসলে তোমার প্রতি নির্যাতন। আমরা চাই না তোমাকে এই নির্যাতনটা এই করোনার সময় করতে, এমনি পুরো দুনিয়া দুনিয়া নির্যাতিত। তারপর শেষের দিকে দু একটা কমেন্ট আমরা আসলে নিব হয়তো বা। এইটা একটা ভালো প্রশ্ন, এটা হয়তো বা আমরা শেষ পর্যন্ত পড়বো। ভাইয়া, আমি কিভাবে বুঝবো আমি মেডিকেল বা ভার্সিটি যোগ্য? এটাই প্রশ্ন, দেখো 10 বার সেটাই লিখেছে। সে কিভাবে বুঝবে সে চান্স পাবে বলো তো? সে কিভাবে, যেটা বললাম যে তোকে ফার্স্টে বুঝতে হবে যে কোন লাইনে গেলে তুমি ভালো করবা। তোমার যদি মনে করো যে তোমার মেমোরাইজিং স্কিলস বেটার বা মেমোরাইজিং স্কিলস ভালো, তাহলে তোমাকে অবশ্যই মেডিকেল ট্রাই করা উচিত। যদি বোঝো যে তোমার ভালো ম্যাথ ভালো করতে পারো, ম্যাথ অথবা ফিজিক্সে ভালো, তাহলে তুমি অবশ্যই বুয়েটার জন্য করবা, অ্যাপ্লাই করবা। মেনে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন জায়গাটায় ভালো। তুমি কি বায়োলজি কেমিস্ট্রি ভালো করতে পারছো, তুমি কি মেমোরাইজ ভালো করতে পারছো কিনা। কারণ মেডিকেল পড়াশোনা যেহেতু আমার 2-2.5 মাস ক্লাস হয়ে গেছে, আমি যেটা বুঝলাম যে তোমাকে মেমোরাইজেশন লেভেলটা অনেক বেশি থাকতে হবে, বেশি করে এফোর্ট দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। আর মেডিকেল লাইফ একটা ম্যারাথন, অনেকদিন পর্যন্ত পড়তে হয়, অনেকে মেনে নিতে পারে না। তো তোমাকে এই আসলে এই ইয়াটা থাকতে হবে যে তোমাকে অনেকদিন পড়তে হবে, কারণ এটা আসলে একটা নোবেল প্রফেশন, অনেক কঠিন একটা কাজ। মানুষ ভাইয়া তো অবশ্যই জানেন, ভাইয়া তো ইয়ে করে আসছেন, যে ওই মেন্টালিটি থাকতে হবে বেশি দিন পড়ার, তাহলে তুমি মেডিকেল, ওই মেন্টালিটি থাকলে তুমি মেডিকেলের জন্য অ্যাপিয়ার করতে পারো। আর যেটা বললাম বায়োলজি কেমিস্ট্রি, তোমাকে অনেক ভালো থাকতে হবে। ওকে, এই আবার পরীক্ষায় ফিরে গিয়েছে, কয়টা দাগিয়েছিল রাকিব তুমি পরীক্ষায় 100টার মধ্যে? আমি 98টা দাগিয়েছিলাম, 98টা দাগিয়েছে, তার মানে ভুল হয়েছে কয়টা? 4টা বা 6টা? 6টা 5টা, হ্যাঁ 6-5টা 6টা বা 5টা ভুল হয়েছে, ইয়েস। তার মানে সব যে কারেক্ট হবে ব্যাপারটা তা না, দেখো যে ফার্স্ট হয়েছে তারও কয়েকটা ভুল হয়েছে, চেষ্টা করলে আসলে হবে। একজন বলেছে 5,000 কমেন্ট হলেও পড়া উচিত, পড়া আসলে উচিত কিন্তু আসলে সুযোগ আছে কিনা। তো যাই হোক, একই প্রশ্ন বেশ কয়েকবার আসছে, 5,000 কমেন্ট হলো আমরা মূলত আলোচনা আসলে করে ফেলেছি। এখানে অনেকগুলো পার্সোনাল প্রশ্ন এসেছে, যারা পার্সোনাল প্রশ্ন করেছো, আমার মনে হয় যে ভাইয়ারা এগুলো করার অনুচিত পাবলিক প্লেসে। তোমাকে যদি কেউ প্রশ্নটা করে পাবলিক প্লেসে, তোমার তো আসলে ভালো লাগবে না। শেষটা আমরা কয়েকটা সুইট রাগিব ভাইয়াকে নিয়ে কয়েকটা কমেন্ট পড়ে শেষ করতে চাই। রাগিব ভাইয়া ইজ সো পেশেন্ট, অনেক ধৈর্যশীল, অনেক ধৈর্য নিয়ে সে উত্তর দিচ্ছে। আর এই প্রশ্নটা তুমি উত্তর দিতে পারো রাগিব, কেউ যদি মেডিকেল মিস করে, অনেক চেষ্টা করলো, অনেক পড়ালেখা করলো, চান্স পাইলো না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাকে কি ব্যাকআপ, করা তাকে উচিত? জীবন ব্যাকআপ কি নিয়ে শেষ হয়ে পড়াশোনা যায় করতে আসলে? হবে। হ্যাঁ, ব্যাকআপ নিয়ে জীবন তো ব্যাকআপ আসলে নিতে শেষ হবে হয়ে যায় না না, মেডিকেলে জীবন পরীক্ষা। অবশ্যই শেষ হয় না। তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে, তুমি জাহাঙ্গীরনগরের ডিউনি যেটা আছে, মানে ওটা হলো বায়োলজি রিলেটেড মনে হয়, জাহাঙ্গীরনগরের ডিউনিটা পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম তুলবা, এটা করা বেটার। কারণ মেডিকেলের পড়াশোনাটাই মেনলি জাহাঙ্গীরনগরের ডিউনিটা কাজে আসে। তবে তুমি ঢাকা ভার্সিটি এমইউনিটের জন্য প্রিপারেশন নিতে পারো, বাংলাদেশে অনেক অনেক ডেন্টাল আছে, ডেন্টালের প্রিপারেশন নিতে পারো, আর্মফোর্স মেডিকেল আছে, তো অনেকগুলো জায়গায় আছে তোমার জন্য খোলা। মেডিকেলে যদি মিস হয় তাহলে অবশ্যই শেষ হওয়ার কিছু নেই, তার ওগুলো ওই ইনস্টিটিউশন গুলো অনেক ভালো, ওখান থেকে পড়েও অনেক মানুষ লিডিং পজিশনে আছে আজকাল বাংলাদেশের মধ্যে। তো তুমি মেডিকেলে চান্স পেলে যে তোমার ফিউচার ভালো হবে, ওখানে পড়লে হবে না এমনটা মোটেও না। মেডিকেলে চান্স না পেলে তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবা, অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, আর্ম ফোর্সে পরীক্ষা দিতে পারবা, ডেন্টালে পরীক্ষা দিতে পারবা, অনেক জায়গায় খোলা আছে তোমার জন্য। ওকে, এখানে রাগিব আমরা আসলে মূল আলোচনা আসলে করে ফেলেছি, ঠিক আছে? এখানে আসলে আমরা নতুন কোনো প্রশ্নে যাব না,
এখানে যারা যে ছোট ভাই বা আপুগুলা শুনলা, আমরা তোমরা যারা প্রশ্ন করেছো, যারা রাগ করছো, তোমরা যদি লাইভটা আবার দেখো, তোমাদের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমরা আসলে রাকিব ভাই আসলে দিয়ে ফেলেছে। তুমি হয়তো পরে এসে জয়েন করেছো বা মিস করেছো, সেজন্য বারবার একই প্রশ্ন করেছো। রাগিবকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই যে সে এতটা কষ্ট করে সময় নিয়ে অনেক ধৈর্যের সাথে প্রশ্নগুলোর উত্তর দিল। আমরা রাগিবকে দিয়ে শেষ করব। রাগিব চান্স পেলো, তার স্বপ্ন ছিল ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার, সে চান্স পেয়ে গেছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই প্রশ্নটা একজন করেছে যে তুমি কোন বিষয়ে ডাক্তার হতে চাও, সেটা কি সিদ্ধান্ত নিয়েছো কিনা? নাম্বার এক। নাম্বার দুই, তুমি এরপর দেশে থাকবা না বিদেশে থাকবা, শহরে থাকবা না গ্রামে থাকবা, এই ধরনের প্রশ্ন করছে। তো রাগিব, তুমি ভবিষ্যৎ নিয়ে ভেবেছো কিনা বা কি করতে চাও, এটা তুমি যদি বলো, সবাই হয়তো বা জানতে চাইবে, জানতে পারবে, আমিও জানতে পারবো। তোমার ভবিষ্যতে তোমার কি করার ইচ্ছা? মেডিকেল তো ভাই কেবল শুরু হলো লাইফটা, এখন মানে মাত্র ফার্স্ট ইয়ারে, সবগুলো সাবজেক্টের সাথে এখন ইন্ট্রোডিউস না, সামনে আরো সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে নতুন সাবজেক্ট আসবে, ফোর্থ ইয়ারে নতুন সাবজেক্ট আসবে। তো এখনো বোঝাটা বাকি যে আমি কোন লাইনে গেলে ভালো করতে পারবো। কেবল তো অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আসি, তো এখন বলাটা খুব কঠিন। আর আমি বলবো যে এই ক্ষেত্রে মেডিকেলে অনেক কিছু করার আছে, মেডিকেল সেক্টরটা অনেক ভাস্ট, অনেকে অনেক কিছু, অনেকে রিসার্চ সাইডে যেতে পারে, অনেকে পাবলিক হেলথে যেতে পারে, অনেকে ক্লিনিক্যাল, অনেকে অথবা টিচিং প্রফেশনে যেতে পারে, অনেকে আবার বিসিএস দিয়ে জেনারেল ক্যারিয়ারে যেতে পারে। সো এটা বলবো যে এখনো সেভাবে ঠিক করা হয়নি। আমার ছোটবেলায় ইচ্ছা ছিল যে কার্ডিওলজি নিয়ে পড়াশোনা করব, এটা ছিল, বাট এটা অবশ্যই চেঞ্জেবল, কখনই কখন কোনটা নিয়ে পড়াশোনা করবো সেটা আসলে ঠিক করিনি এখনো সেভাবে যে এটা নিয়ে পড়াশোনা করব। এটা আসলে ঠিক করার মতো ম্যাচুরিটি এখনো আসেনি। আর বিদেশে যাব না দেশে থাকবো, দেশে থাকার ইচ্ছাটা বেশি, এটুকুই খেলে বলবো। আর শহরে না গ্রামে এটা কঠিন বলা, কোথায় কখন থাকে এটা বলা আসলে কঠিন। ওকে, আসলে এগুলো ভবিষ্যৎ, কিন্তু এটা অনেকেই জানতে চেয়েছে। আমিও ঠিক জানতাম না যে আমি 5 বছর পরে মেডিকেলে পড়ার পরে আসলে কি করব। তো যাই হ্যাঁ হোক, এটা আসলে বলা কঠিন। তো যাই হোক, এখানে প্রায় রাগিব আমরা প্রায় 3,000 কমেন্ট পেয়েছি, এটা আসলে ওভারওয়েলমিং রেসপন্স, এবং আমরা আশা করছিলাম যেমন রেসপন্সই হবে। যখনই আমরা জানতাম যে রাগিব ভাইয়া আমাদের লাইভে আসবে, আমরা আসলে তখন থেকেই জানতাম যে এরকম কমেন্ট হবে, এবং আমরা অনেকের বিরাগ ভাজন হব। আমি ব্যক্তিগত ভাবে মাফ চেয়ে নিচ্ছি, যেহেতু এখানে রাগিব ভাইয়ের কোনো দোষ নাই, প্রশ্নগুলো আসলে আমি সিলেক্ট করছি কোনটা আমরা পড়বো কোনটা পড়বো না। রাগিব ভাইয়ের উপরে কেউই মন খারাপ করবে না, ও আসলে আমি যদি আরো বলি সে আরো উত্তর দিত। তো আমরা লাইভের আসলে 1 ঘন্টা 50 মিনিট, 52 মিনিট, প্রায় প্রায় 1.5 ঘন্টা বেশি লাইভ হয়ে গেছে। আমরা এটাকে আর প্রলং আমরা আর বাড়াবো না, আমরা আসলে মূল আলোচনাটুকু করে ফেলেছি, রাগিব ভাই কতটুকু পড়তো, কিভাবে পড়তো। তবে আমি এটুকু বলতে পারি যে রাগিব অত্যন্ত মেধাবী বলে সে বাংলাদেশে সারা জাতীয় মেধা প্রথম স্থান অধিকার করতে পেরেছে। তবে মেধাবী আসলে অনেকেই আছে। রাগিব হয়তো বা তার সব রাগিব আসলে তার সবচেয়ে কাজের যে কথাটা বলেছে সেটা হচ্ছে প্যাশন, এবং তার আসলে ইচ্ছাটা ছিল প্রবল, সে মেডিকেলে পড়বেই। এবং আমারও সবসময় মনে হয়েছে যে আসলে কারো কেউ যদি খুব ইচ্ছা খুব দৃঢ়ভাবে চায়, সে আসলে সেটা অর্জন করতে পারে, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যে ভাইয়া বা আপুটা ভিডিওটা শুনলে, তারা অবশ্যই দৃঢ় ইচ্ছা পোষণ করছো, সেটাকে এখন কাজে রূপান্তর করতে হবে। আমাদের লাইভ শেষ করে তুমি ইউটিউবে চলে গেলা, ফেসবুক চ্যাটিং, ফেসবুকে সময় ব্যয় করলা, এভাবে আসলে হবে না। তোমাদের আর সামনে 6টা মাস আছে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা মাস। আমার মনে হয় এই সময়টা প্রত্যেকটা ঘন্টা তোমার কাজে লাগানো উচিত, বড় ভাই হিসেবে আমি এটুকু বলতে পারি। এবং যেসব প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না, আমরা পরবর্তী চেষ্টা করব কমেন্টে গিয়ে গিয়ে যদি পারি আমরা উত্তরগুলো রাগিবের কাছ থেকে যদি পারা যায় ডিসকাস করে, বা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে উত্তরটা দিতে। তোমরা মন খারাপ করো না, রাত 10টা বাজে, রাগিবের ক্ষুধা লাগছে, হয়তোবা রাতের খাবার রাগিবকে আমরা আটকে রেখেছি এখানে। আমরা রাগিবকে আটকে রাখবো না, আমরা লাইফটা শেষ করব ডিএমসি ড্রিমার্স এর পক্ষ থেকে। এবং আমি তোমার বড় ভাই হিসেবে রাগিব তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তুমি আমাদেরকে সময় দিয়েছো। এবং এটুকু বলবো বড় ভাই হিসেবে আমি যে এটা তোমার কেবল শুরু, এবং সৃষ্টিকর্তা তোমাকে একটা অনেক বড় আমি বলবো যে রহমত দিয়েছেন, এবং সৃষ্টিকর্তা তোমাকে নিজেই সিলেক্ট করেছেন যে তুমি এটা যোগ্য। আশা করি তুমি বাকি ঢাকা মেডিকেল কলেজের বাকি লাইফে প্রত্যেকটা পরীক্ষায় সেটার স্বাক্ষর রাখবা, মেধার স্বাক্ষর রাখবা। এবং এখন রংপুরের মানুষ তোমাকে নিয়ে গর্ব করছে, তুমি এখন ঢাকা মেডিকেল কিনে তুমি গর্ব করো আসলে, যে আমি ঢাকা মেডিকেলে পড়ি, এমন যাতে সময় আসে ঢাকা মেডিকেল একসময় তোমাকে নিয়ে গর্ব করবে, যে আমি বলবো যে রাগিব নূর, ডক্টর রাগিব নূর আমার ছোট ভাই। তো আমি সেই দিনটা অপেক্ষা করি, তখন আমরা আরেকটা লাইভ করবো, তখন ডিএমসি ডিমার্স থাকবে কিনা জানি না, তবে বেঁচে থাকলে আমরা আবার চাইবো যে রাগিব নূর আমাদের কাছে আবার ফিরে আসুক আরো বড় অ্যাচিভমেন্ট নিয়ে। তো এটা আমি মন থেকে শুভকামনা জানাচ্ছি ছোট ভাই তোমার প্রতি, এবং তোমার পরিবারের এই করোনার সময় সুস্থতা কামনা করছি, যাতে তোমার বাবা মা এবং ছোট বোন আছে বোধহয় তোমার একটা, তাই তো? হ্যাঁ জি।
তার সুস্থতা কামনা করছি, এই সময় সবাই সাবধানে থাকবে। আমি শেষ করব, তবে একদম শেষ করবে তুমি রাগিব, তুমি লাস্ট বক্তব্য সবার উদ্দেশ্যে দিয়ে তুমি শেষ করবা। সবার উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে জীবনের মূল্য আসলে সবচেয়ে বেশি পড়ালেখার চেয়ে। পরিবারে কেউ যদি করোনা আক্রান্ত হয় সেটা হবে খুব বড় বিপদের বিপদ এই সময়। সব সর্বোচ্চ সতর্কতা, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ইউজ করবা এবং হ্যান্ড স্যানিটাইজার, এই যে আমার কাছে সবসময় থাকে, এটা আমি সবসময় সাথে রাখি। বাইরে বের হলে টাকা নাড়ার পর আমি সবসময় হাত ধুই। পড়ালেখা তো করবাই, অবশ্যই নিরাপদ ভাই পড়ালেখা করবা। আজকে লাইফটা যেহেতু রাগিব নূরের, রাগিব নূর শেষ কথা বলে লাইফটা শেষ করবে। আমরা আমি রাগিব নূরকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। রাগিব, সেটা হলো যে সবার প্রতি এখন একটাই উপদেশ থাকবে যে সামনে যে 6 মাস বা 5 মাস যাই থাকুক না কেন, এই 6 মাস অথবা 5 মাসই তোমার সামনে লাইফের 30 বছর 40 বছর কিন্তু মানে নির্ভর করতেছে সেটার উপর, যে এই 4-5 5-6 মাসের মধ্যে তুমি কতটুকু ইয়ে দিবা, এফোর্ট দিবা, সেটার উপরে তোমার নেক্সট 30-40 বছর কিন্তু সেটার উপরে ডিপেন্ড করতেছে। সো এই অ্যাটলিস্ট 4-5 মাসকে নিজের বেস্টটা দাও, কেন তোমার তারপর দেখবা যে সামনের লাইফ গুলো অনেকটা ইজি হয়ে যাবে। আসলে সামনের লাইফে অনেক বাধা বিপত্তি আসতে পারে, বাট এটা অনেক বিশাল একটা স্টেপ। তুমি যদি একটা ভালো মেডিকেলের চান্স পেয়ে তুমি তোমার মেডিকেল লাইফের ক্যারিয়ারটা শুরু, মেডিকেল ক্যারিয়ার না মানে মেডিকেল স্টুডেন্ট লাইফের ক্যারিয়ারটা শুরু করতে পারো। সেই ক্ষেত্রে বলবো যে তুমি খুব ভালোভাবে পড়ালেখা করো, আর সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি আমার পরিবার এই টাইমটাতে সুস্থ থাকি, আমি যাতে একটা ভালো রেজাল্ট করে ঢাকা মেডিকেল থেকে বের হতে পারি, সবার সবার কল্যাণে যাতে নিজেকে নিয়োজিত করতে পারি। আর তোমাদের প্রতি অনেক শুভকামনা রইলো, যারা আবার HSC দিবা তাদের জন্য সবার জন্য বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারো সবাই ইনশাল্লাহ। অনেক ভালো GPA 5 নিয়ে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করবে, এটাই তোমাদের প্রতি আমার চাওয়া থাকবে এবং তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা। এই বলে আমি শেষ করি, আসসালামু আলাইকুম সবাইকে। এবং যারা যারা লাইভটা শুনলা সবাই, সবার সাথে আশা করি রাগিব ভাইয়ের মেডিকেল কলেজের ক্যাম্পাসে তার ছোট ভাই বোন হিসেবে দেখা হোক, সেই শুভকামনা রেখে আমরা আমাদের DMC ড্রিমার্স লাইভ আর্ট এখানেই শেষ করছি। সবাই প্রতি সবাই সালাম, আসসালামু আলাইকুম।